নমস্কার বন্ধুরা, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আছি আমি অনিতা। অনেকদিন যাবৎ আপনাদের জন্য কোনো গল্প নিয়ে আসতে না পারার জন্য ভীষণভাবে দুঃখিত, কিন্তু তবুও আপনারা যেভাবে আমার পুরনো গল্পগুলোকে ভালোবাসা দিয়েছেন তার জন্য আবারও আমি নিয়ে এসেছি একটি বিশেষ বড় গল্প। তো আজ আপনাদের জন্য থাকছে বিশিষ্ট কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা স্বামী। সৌদামিনী নামটা আমার বাবার দেওয়া, আমি প্রায়ই ভাবি। আমাকে এক বছরের বেশি তো তিনি চোখে দেখে যেতে পারেননি, তবে এমন করে আমার ভিতরে বাহিরে মিলিয়ে নাম রেখে গিয়েছিলেন কি করে? বীজ মন্ত্রের মতো এই একটি কথায় আমার সমস্ত ভবিষ্যৎ জীবনের ইতিহাসটাই যেন বাবা ব্যক্ত করে গেছেন। রূপ তা আছে মানি, কিন্তু না গো না, এ আমার দেমাক নয়, দেমাক নয়। বুক চিরে দেখানো যায় না, নইলে এই মুহূর্তেই দেখিয়ে দিতুম। রূপ নিয়ে গৌরব করবার আমার আর বাকি কিছু নেই, একেবারে কিছু নেই। 18-19, হ্যাঁ তাই বটে, বয়স আমার 19-ই। বাইরের দেহটা আমার তার বেশি প্রাচীন হতে পারেনি, কিন্তু এই বুকের ভিতরটায় এখানে যে বুড়ি তার 79 বছরের শুকনো হাড়গোড় নিয়ে বাস করে আছে তাকে দেখতে পাচ্ছ না, পেলে এতক্ষণ ভয়ে আটকে উঠতে। একলা ঘরের মধ্যে মনে হলেও তো আজও আমার লজ্জায় মরতে ইচ্ছে করে। তবে এই কলঙ্কের কালি কাগজের উপর ঢেলে দেবার আমার কি আবশ্যক ছিল? সমস্ত লজ্জার মাথা খেয়ে সেইটাই তো আজ আমাকে বলতে হবে, নইলে আমার মুক্তি হবে কিসে? সব মেয়ের মতো আমিও তো আমার স্বামীকে বিয়ের মন্ত্রের ভিতর দিয়েই পেয়েছিলুম, তবে কেন তাতে আমার মন উঠল না। তাই যে দামটা আমাকে দিতে হলো, আমার অতি বড় শত্রুর জন্যও তা একদিনের জন্যে কামনা করিনি, কিন্তু দাম আমাকে দিতে হলো। যিনি সমস্ত পাপ পুণ্য লাভ ক্ষতি ন্যায় অন্যায়ের মালিক, তিনি আমাকে এক বিন্দু রেহাই দিলেন না। কড়ায় ক্রান্তিতে আদায় করে সর্বশান্ত করে যখন আমাকে পথে বার করে দিলেন, লজ্জা সরমের আর যখন কোথাও কিছু অবশিষ্ট রাখলেন না, তখনই শুধু দেখিয়ে দিলেন, ওরে সর্বনাশী, এ তুই করেছিস কি? স্বামী যে তোর আত্মা, তাকে ছেড়ে তুই যাবি কোথায়? একদিন না একদিন তোর ওই শূন্য বুকের মধ্যে তাকে যে তোর পেতেই হবে। এ জন্মে হোক আগামী জন্মে হোক কোটি জন্ম পরে হোক, তাকে যে তোর চাই, তুই যে তারই। জানি যা হারিয়েছি তার অনন্ত গুণ আজ ফিরে পেয়েছি, কিন্তু তবু যে এ কথা কিছুতেই ভুলতে পারিনি, এটা আমার নারী দেহ। আজ আমার আনন্দ রাখবারও জায়গা নেই, কিন্তু ব্যথা রাখবারও যে ঠাই দেখি না প্রভু। এ দেহের প্রত্যেক অণু পরমাণু যে অহরাত্র কাজে, ওরে অস্পৃশ্যা, ওরে পতিতা, আমাদের আর বেঁধে পোড়াস নে, আমাদের ছুটি দে, আমরা একবার মরে বাঁচি, কিন্তু থাক সে কথা। বাবা মারা গেলেন, এক বছরের মেয়ে নিয়ে মা বাপের বাড়ি চলে এলেন। মামার ছেলে পিলে ছিল না, তাই গরিবের ঘর হলেও আমার আদর যত্নের কোনো ত্রুটি হলো না। বড় বয়স পর্যন্ত তার কাছেই বসে ইংরেজি বাংলা কত বই না আমি পড়েছিলুম। কিন্তু মামা ছিলেন ঘোর নাস্তিক, ঠাকুর দেবতা কিছুই মানতেন না, বাড়িতে একটা পূজা অর্চনা কি বারব্রত কোনো দিন হতে দেখিনি, এসব তিনি দু চক্ষে দেখতে পারতেন না। নাস্তিক বই কি, মামা মুখে বলতেন বটে, তিনি অ্যাগনস্টিক,
কিন্তু সেও তো একটা মস্ত ফাঁকি। কথাটা যিনি প্রথম আবিষ্কার করেছিলেন তিনি তো শুধু লোকের চোখে ধুলো দেবার জন্যই নিজেদের আগাগোড়া ফাঁকির পেছনে আর একটা আকাশ পাতাল জোড়া ফাঁকি জুড়ে দিয়ে আত্মরক্ষা করেছিলেন। কিন্তু তখন কি চাই এসব বুঝেছিলুম। আসল কথা হচ্ছে সূর্যের চেয়ে বালির তাতে গায়ে বেশি ফোসকা পড়ে। আমার মামারও হয়েছিল ঠিক সেই দশা। শুধু আমার মা বোধ করি যেন লুকিয়ে বসে কি সব করতেন সে কিন্তু আমি ছাড়া আর কেউ জানতে পেত না। তা মা যা খুশি করুন, আমি কিন্তু মামার বিদ্যে 16 আনার জায়গায় 18 আনা শিখে নিয়েছিল। আমার বেশ মনে পড়ে দোরগোড়ায় সাধু সন্ন্যাসীরা এসে দাঁড়ালে সং দেখবার জন্যে ছুটে গিয়ে মামাকে ডেকে আনতুম। তিনি তাদের সঙ্গে এমনি ঠাট্টা শুরু করে দিতেন যে বেচারারা পালাবার পথ পেত না। আমি হেসে হাততালি দিয়ে গড়িয়ে লুটিয়ে পড়তুম। এমনি করেই আমাদের দিন কাটছিল। শুধু মা এক একদিন ভারী গোল বাঁধাতেন, মুখ ভারী করে এসে বলতেন, দাদা সুদূর তো দিন দিন বয়স হচ্ছে, এখন থেকে একটু খোঁজাখুঁজি না করলে সময়ে বিয়ে দেবে কি করে। মামা আশ্চর্য হয়ে বলতেন, বলিস কি গিরি, তোর মেয়ে তো এখনো 12 পেরোয়নি, এর মধ্যেই তোর সাহেবদের মেয়েরা তো এ বয়সে। মা কাঁদো কাঁদো গলায় জবাব দিতেন, সাহেবদের কথা কেন তুলছো দাদা, আমরা তো সত্যি আর সাহেব নই, ঠাকুর দেবতা না মানো তারা কিছু আর ঝগড়া করতে আসছে না, কিন্তু পাড়াগের সমাজ তো আছে, তাকে উড়িয়ে দেবে কি করে। মামা হেসে বলতেন, ভাবিস নে বোন, সেসব আমি জানি, এই যেমন তোকে হেসে উড়িয়ে দিচ্ছি ঠিক এমনি করে আমাদের নচ্ছার সমাজটাকেও হেসে উড়িয়ে দেব। মা মুখ ভার করে বিড়বিড় করে বকতে বকতে উঠে যেতেন, মামা গ্রাহ্য করতেন না বটে, কিন্তু আমার ভারী ভয় হতো। কেমন করে যেন বুঝতে পারতুম মামা যাই বলুন মার কাছ থেকে আমাকে তিনি রক্ষা করতে পারবেন না। কেন যে বিয়ের কথায় ভয় হতে শুরু হয়েছিল তা বলছি। আমাদের পশ্চিম পাড়ার বুক চিরে যে নালাটা গ্রামের সমস্ত বর্ষার জল নদীতে ঢেলে দিত, তার দুপারে যে দুঘরের বাস ছিল তার এক ঘর আমরা, অন্য ঘর গ্রামের জমিদার বিপিন মজুমদার। এই মজুমদার বংশ যেমন ধনী তেমনি দুর্দান্ত, গায়ের ভেতরে বাইরে এদের প্রতাপের সীমা ছিল না। নরেন ছিল এ বংশের একমাত্র বংশধর। আজ এত বড় মিথ্যেটা মুখে আনতে আমার যে কি হচ্ছে সে আমার অন্তর্যামী ছাড়া আর কে জানবে বলো। কিন্তু তখন ভেবেছিলুম এ বুঝি সত্যি একটা জিনিস, সত্যি বুঝি নরেনকে ভালোবাসি। কেন যে বিয়ের কথায় ভয় হতে শুরু হয়েছিল তা বলছি। আমাদের পশ্চিম পাড়ার বুক চিরে যে নালাটা গ্রামের সমস্ত বর্ষার জল নদীতে ঢেলে দিত, তার দুপারে যে দুঘরে বাস ছিল তার এক ঘর আমরা, অন্য ঘর গ্রামের জমিদার বিপিন মজুমদার। এই মজুমদার বংশ যেমন ধনী তেমনি দুর্দান্ত, গায়ের ভেতরে বাইরে এদের প্রতাপের সীমা ছিল না। নরেন ছিল এই বংশের একমাত্র বংশধর। আজ এত বড় মিথ্যেটা মুখে আনতে আমার যে কি হচ্ছে সে আমার অন্তর্যামী ছাড়া আর কে জানবে বলো। কিন্তু তখন ভেবেছিলুম এ বুঝি সত্যি একটা জিনিস, সত্যি বুঝি নরেনকে ভালোবাসি। কবে যে এই মোহটা প্রথম জন্মেছিল সে আমি বলতে পারি না। কলকাতায় সে বিয়ে পড়ত, কিন্তু ছুটির সময় বাড়ি এলে মামার সঙ্গে ফিলোসফি আলোচনা করতে প্রায়ই আসত। তখনকার দিনে অ্যাগনোস্টিজমই ছিল বোধ করি লেখাপড়া জানাদের ফ্যাশন।
এই নিয়েই বেশিরভাগ তর্ক হতো। কতদিন মামা তার গৌরব দেখাবার জন্য নরেনবাবুর তর্কের জবাব দিতে আমাকে ডেকে পাঠাতেন, কতদিন সন্ধ্যা ছাড়িয়ে রাত্রি হয়ে যেত, দুজনের তর্কের কোনো মীমাংসা হতো না, কিন্তু আমি প্রায় জিততুম। তার কারণও আজ আর আমার অবিদিত নেই। মাঝে মাঝে সে হঠাৎ তর্কের মাঝখানে ভঙ্গ দিয়ে মামার মুখপানে চেয়ে গভীর বিস্ময়ে বলে উঠত, আচ্ছা ব্রজবাবু, এই বয়সে এত বড় লজিকের জ্ঞান, তর্ক করবার এমন একটা আশ্চর্য ক্ষমতা কি আপনি একটা ফিনোমিনন বলে মনে করেন না? আমি গর্বে সৌভাগ্যে ঘাড় হেট করতুম, ওরে হতভাগী, সেদিন ঘাটটা তোর চিরকালের মতো একেবারে ভেঙে মাটিতে লুটিয়ে পড়েনি কেন? মামা উচ্চ অঙ্গের একটু হাস্য করে বলতেন, কি জানো নরেন, এ শুধু শেখাবার ক্যাপাসিটি, কিন্তু তর্কাতর্কি আমার তত ভালো লাগতো না, যত ভালো লাগতো তার মুখের মন্টিক্রিস্টোর গল্প, কিন্তু গল্প আর শেষ হতে চায় না, আমার অধৈর্যেরও আর সীমা পাওয়া যায় না। সকালে ঘুম ভেঙে পর্যন্ত সারাদিন 100 বার মনে করতুম, কখন বেলা পড়বে, কখন নরেনবাবু আসবে। এমনি তর্ক করে আর গল্প শুনে আমার বিয়ের বয়স 12 ছাড়িয়ে 13 শেষে গড়িয়ে গেল, কিন্তু বিয়ে আমার হলো না। তখন বর্ষার নবযৌবনের দিনে মজুমদারদের বাগানের একটা মস্ত বকুল গাছের তলা ঝরা ফুলে ফুলে একেবারে বোঝাই হয়ে যেত। আমাদের বাগানের ধারে সেই নালাটা পার হয়ে আমি রোজ গিয়ে কুড়িয়ে আনতুম। সেদিন বিকালেও মাথার উপর গাঢ় মেঘ উপেক্ষা করে দ্রুত পদে যাচ্ছি। মা দেখতে পেয়ে বললেন, ওলো ছুটে তো যাচ্ছিস, জল যে এলো বলে। আমি বললুম, জল এখন আসবে না মা, ছুটে গিয়ে দুটো কুড়িয়ে আনি। মা বললেন, 15 মিনিটের মধ্যে বৃষ্টি নামে শুধু, কথা শোন, যাস নে, এই অবেলায় ভিজে গেলে ওই চুলের বোঝার শুকোবে না তা বলে দিচ্ছি। আমি বললুম, তোমার দুটি পায়ে পড়ি মা, যাই, বৃষ্টি এসে পড়লে মালিদের এই চালাটার মধ্যে গিয়ে দাঁড়াবো, বলতে বলতে ছুটে পালিয়ে গেলুম। মায়ের আমি একটি মেয়ে, দুঃখ দিতে আমাকে কিছুতেই পারতেন না। ছেলেবেলা থেকেই ফুল যে কত ভালোবাসি সে তো তিনি নিজেও জানতেন, তাই চুপ করে রইলেন। কতদিন ভাবি, সেদিন যদি হতবাগীর চুলের মুঠি ধরে টেনে আনতে মা, এমন করে হয়তো তোমার মুখ পোড়াতুম না। বকুল ফুলে কোচর প্রায় ভর্তি হয়ে এসেছে, এমন সময় মা যা বললেন তাই হলো। ঝমঝম করে বৃষ্টি এলো, ছুটে গিয়ে মালিদের চালার মধ্যে ঢুকে পড়লুম, কেউ নেই। খুঁটি ঠেস দিয়ে দাঁড়িয়ে মেঘের পানে চেয়ে ভাবছি, ঝমঝম করে ছুটে এসে কে ঢুকে পড়ল? মুখ ফিরিয়ে চেয়ে দেখি, ও মা, এ যে নরেনবাবু, কলকাতা থেকে তিনি যে বাড়ি এসেছেন কই, সে তো আমি শুনিনি। আমাকে দেখে চমকে উঠে বললেন, অ্যাঁ শুধু যে এখানে? অনেকদিন তাকে দেখিনি, অনেকদিন তার গলা শুনিনি, আমার বুকের মধ্যে যেন আনন্দের ঢেউ বয়ে গেল, কান পর্যন্ত লজ্জায় রাঙা হয়ে উঠল, মুখের পানে চেয়ে তো জবাব দিতে পারলুম না, মাটির দিকে চেয়ে বললুম, আমি তো রোজই ফুল কুড়োতে আসি, কবে এলেন? নরেন মালিদের একটা ভাঙা খাটিয়া টেনে নিয়ে বসে বললে, আজ সকালে, কিন্তু তুমি কার হুকুমে ফুল চুরি করো শুনি? গম্ভীর গলায় আশ্চর্য হয়ে হঠাৎ মুখ তুলে দেখি চোখ দুটো তার চাপা হাসিতে নাচছে, লজ্জা লজ্জা, এই পোড়া মুখেও কোথা থেকে হাসি এসে পড়ল। বললুম, তাই বই কি, কষ্ট করে কুড়িয়ে নিলে বুঝি চুরি করা হয়? নরেন ফস করে দাঁড়িয়ে উঠে বললে, আর আমি যদি ওই কুড়ানো ফুলগুলো তোমার কোচরের ভেতর থেকে আর একবার কুড়িয়ে নিই, তাকে কি বলে? জানিনি কেন আমার ভয় হলো, সত্যি যেন এইবার সে এসে
আমার আঁচল চেপে ধরবে। হাতের মুঠা আমার আলগা হয়ে গিয়ে চোখের পলকে সমস্ত ফুল ঝপ করে মাটিতে পড়ে গেল। ও কি করলে? আমি কোনো মতে আপনাকে সামলে নিয়ে বললুম, আপনাদেরই তো ফুল, বেশ তো, নিন না কুড়িয়ে। হ্যাঁ, এত অভিমান বলে সে উঠে এসে আমার আঁচলটা টেনে নিয়ে ফুল কুড়িয়ে কুড়িয়ে রাখতে লাগল। কেন জানি নে, হঠাৎ আমার দু চোখ জলে ভরে গেল। আমি জোর করে মুখ ফিরিয়ে আরেক দিকে চেয়ে রইলুম। সমস্ত ফুলগুলি কুড়িয়ে আমার আঁচলে একটা গেরো দিয়ে নরেন তার জায়গায় ফিরে গেল। খানিকক্ষণ আমার পানে চুপ করে চেয়ে থেকে বললে, যে ঠাট্টা বুঝতে পারে না এত অল্পে রাগ করে তার ফিলোজফি পড়া কেন? আমি কালই গিয়ে ব্রজবাবুকে বলে দেব, তিনি আর যেন পণ্ডশ্রম না করেন। আমি আগেই চোখ মুছে ফেলেছিলুম, বললুম, কে রাগ করেছে? যে ফুল ফেলে দিলে, ফুল তো আপনি পড়ে গেল, মুখখানাও বুঝি আপনি ফিরে আছে? আমি তো মেঘ দেখছি, মেঘ বুঝি এদিকে ফিরে দেখা যায় না? কই যায় বলে আমি ভুলে হঠাৎ মুখ ফেরাতেই দুজনের চোখাচুখি হয়ে গেল। নরেন ফিক করে হেসে বললে, একখানা আরশি থাকলে যায় কি না দেখিয়ে দিত। নিজের মুখে চোখেই একসঙ্গে মেঘ বিদ্যুৎ দেখতে পেতে কষ্ট করে আকাশে খুঁজতে হতো না। আমি তখন চোখ ফিরিয়ে নিলুম। রূপের প্রশংসা আমি ঢের শুনেছি, কিন্তু নরেনের চাপা হাসি, চাপা ইঙ্গিত সেদিন আমার বুকের মধ্যে ঢুকে আমার হৃৎপিণ্ডটাকে যেন সজোরে দুলিয়ে দিলে। এই তো সেই 5 বছর আগের কথা, কিন্তু আজ মনে হয় সে সৌদামিনী বুঝিবা আর কেউ ছিল। নরেন বললে, মেঘ না কাটলে ব্রজবাবুকে বলে দেব, লেখাপড়া শেখানো মিছে, তিনি আর যেন কষ্ট না করেন। আমি বললুম, বেশ তো, ভালোই তো, আমিও ওসব পড়তে চাইনি, বরং গল্পের বই পড়তেই আমার ঢের ভালো লাগে। নরেন হাততালি দিয়ে বলে উঠল, দাঁড়াও বলে দিচ্ছি, আজকাল নোভেল পড়া হচ্ছে বুঝি? আমি বললুম, গল্পের বই তবে আপনি নিজে পড়েন কেন? নরেন বললে, সে শুধু তোমাকে গল্প বলবার জন্যে, নইলে পড়তুম না। বৃষ্টির দিকে চেয়ে বললে, আচ্ছা এ জল যদি আজ না থামে কি করবে? বললুম, ভিজে ভিজে চলে যাব। আচ্ছা এ যদি আমাদের পাহাড়ি বৃষ্টি হতো তাহলে? গল্প জিনিসটা চিরদিন কি ভালোই বাসি, একটুখানি গন্ধ পাওয়া মাত্র আমার চোখের দৃষ্টি এক মুহূর্তে আকাশ থেকে নরেনের মুখের উপর নেমে এলো। জিজ্ঞেস করে ফেললুম, সে দেশের বৃষ্টির মধ্যে বুঝি বেরোনো যায় না? নরেন বললে, একেবারে না, গায়ে তীরের মতো বেঁধে। আচ্ছা তুমি সে বৃষ্টি দেখেছ? পোড়া মুখ দিয়ে তুমি বার হয়ে গেল। ভাবি জীবটা সঙ্গে সঙ্গে যদি মুখ থেকে খসে পড়ে যেত। সে বললে, এরপর যদি একজন আপনি বলে ডাকে সে আরেকজনের মরা মুখ দেখবে। কেন দিব্যি দিলেন? আমি তো কিছুতেই তুমি বলবো না। বেশ তাহলে মরা মুখ দেখো। দিব্যি কিছুই না, আমি মানি নে। কেমন মানো না, একবার আপনি বলে প্রমাণ করে দাও। মনে মনে রাগ করে বললুম, পোড়ামুখী, মিছে তেজ তোর রইল কোথায়, মুখ দিয়ে তো কিছুতেই বার করতে পারলি নে। কিন্তু দুর্গতির যদি ওইখানেই সেদিন শেষ হয়ে যেত। ক্রমে আকাশের জল থামল বটে, কিন্তু পৃথিবীর জলে সমস্ত দুনিয়াটা যেন ঘুলিয়ে একাকার করে দিলে। সন্ধ্যা হয় হয় ফুলকটি আঁচলে বাঁধা, কাদা ভরা বাগানের পথে বেরিয়ে পড়লুম। নরেন বললে, চলো তোমাকে পৌঁছে দিই। আমি বললুম, না
মন যেন বলে দিলে সেটা ভালো না, কিন্তু অদৃষ্টকে ডিঙিয়ে যাব কি করে। বাগানের ধারে এসে ভয়ে হতবুদ্ধি হয়ে গেলুম। সমস্ত নালাটা জলে পরিপূর্ণ, পার হই কি করে। নরেন সঙ্গে আসেনি, কিন্তু সেইখানে দাঁড়িয়ে দেখছিল। আমাকে চুপ করে দাঁড়াতে দেখে অবস্থাটা বুঝে নিতে তার দেরি হল না। কাছে এসে বললে, এখন উপায়? আমি কাদো কাদো হয়ে বললুম, নালায় ডুবে মরি সেও আমার ভালো, কিন্তু একলা অত দূর সদর রাস্তা ঘুরে আমি কিছুতেই যাব না, মা দেখলে। কথাটা আমি শেষ করতেই পারলুম না। নরেন হেসে বললে, তার আর কি, চলো তোমাকে সেই পিটুলি গাছটার উপর দিয়ে পার করে দিই। তাই তো বটে, আল্লাতে মনে মনে নিচে উঠলুম। এতক্ষণ আমার মনে পড়ে নিজে খানিকটা দূরে একটা পিটুলি গাছ বহুকাল থেকে ঝড়ে উপরে নালার উপর ব্রিজের মতো পড়ে আছে, ছেলেবেলায় আমি নিজেই তার উপর দিয়ে এ পার ও পার হয়েছি। খুশি হয়ে বললুম, তাই চলো। নরেন তার চেয়েও খুশি হয়ে বললে, কেমন মিষ্টি শোনালে বলো তো। বললুম, যাও। সে বললে, নির্বিঘ্নে পার না করে দিয়ে কি আর যেতে পারি। বললুম, তুমি কি আমার পাড়ের কাণ্ডারি নাকি? আমি আজও ভেবে পাইনি এ কথা কি করেই বা মনে এলো এবং কেমন করেই বা মুখ দিয়ে বার করলুম। কিন্তু সে যখন আমার মুখ পানে চেয়ে একটু হেসে বললে, দেখি তাই যদি হতে পারি, আমি ঘেন্নায় যেন মরে গেলুম। সেখানে এসে দেখি পার হওয়া সোজা নয়, এক তো স্থানটা গাছের ছায়া অন্ধকার, তাতে পিটুলি গাছটাই জলে ভিজে ভিজে যেমন পিছল তেমনি উঁচু নিচু হয়ে আছে, তলা দিয়ে সমস্ত বৃষ্টির জল হুহু শব্দে বয়ে যাচ্ছে। আমি একবার পা বাড়াই, একবার টেনে নিই। নরেন খানিকক্ষণ দেখে বললে, আমার হাত ধরে যেতে পারবে? বললুম, পারবো। কিন্তু তার হাত ধরে এমনি কাণ্ড করলুম যে সে কোনো মতে ডাল সামলে এদিকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করলে। কয়েক মুহূর্ত সে চুপ করে আমার মুখ পানে চেয়ে রইল, তারপরেই তার চোখ দুটো যেন ঝকঝক করে উঠল। বললে, দেখবে একবার সত্যিকারের কাণ্ডারি হতে পারে কিনা। আশ্চর্য হয়ে বললুম, কি করে? এমনি করে, বলেই সে নত হয়ে আমার দুই হাঁটুর নিচে এক হাত, ঘাড়ের নিচে অন্য হাত দিয়ে চোখের নিমিষে তার বুকের কাছে তুলে নিয়ে সেই গাছটার উপর পা দিয়ে দাঁড়াল। ভয়ে আমি চোখ বুজে বাঁ হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরলুম। নরেন দ্রুত পদে পার হয়ে এপারে চলে এলো। কিন্তু নামাবার আগে আমার ঠোঁট দুটোকে একেবারে যেন পুড়িয়ে দিলে। কিন্তু থাকগে, কম ঘেন্নায় কি আর এ দেহের প্রতি অঙ্গ অহর্নিশি গলায় দড়ি দিতে চায়। শিউরুতে শিউরুতে বাড়ি চলে এলুম। ঠোঁট দুটো তেমনি জ্বলতেই লাগলো বটে, কিন্তু সে জ্বালা লঙ্কা মরিচ খোরের জ্বলুনির মতো যত জ্বলতে লাগল জ্বালা তৃষ্ণা তত বেড়ে যেতেই লাগল। মা বললেন, ভালো মেয়ে তুই শুধু, এলি কি করে? নালাটা তো জলে জলমগ্ন হয়েছে দেখে এলুম, সেই গাছটার উপর দিয়ে বুঝি হেঁটে এলি, পড়ে মরতে পারলি নে? না মা, সে পুণ্য থাকলে আর এ গল্প লেখবার দরকার হবে কেন। তারপর দিন নরেন মামার সঙ্গে দেখা করতে এলো, আমি সেইখানেই বসেছিলাম। তার পানে চাইতে পারলুম না, কিন্তু আমার সর্বাঙ্গে কাটা দিয়ে উঠল, ইচ্ছে হলো ছুটে পালাই। কিন্তু ঘরের পাকা মেছে যে চোরাবালির মতো আমার পা দুটোকে একটু একটু করে গিলতে লাগলো, আমি নড়তেও পারলুম না, মুখ তুলে দেখতেও পারলুম না। নরেনের যে কি অসুখ হলো তা শয়তানই জানে। অনেক দিন পর্যন্ত আর সে কলকাতায় গেল না, রোজই দেখা হতে লাগলো।
মা মাঝে মাঝে বিরক্ত হয়ে আমাকে আড়ালে ডেকে পাঠিয়ে বলতে লাগলেন, ওদের পুরুষ মানুষদের লেখাপড়ার কথাবার্তা হয়, তুই তার মধ্যে হাঁ করে বসে কি শুনিস বলতো? যা বাড়ির ভেতর যা, এত বড় মেয়ের যদি লজ্জা সরম একটুকু আছে। এক পা করে আমার ঘরে চলে যেতুম, কিন্তু কোনো কাজে মন দিতে পারতুম না। যতক্ষণ সে থাকত, তার অস্পষ্ট কণ্ঠস্বর অবিশ্রাম বাইরের পানেই আমাকে টানতে থাকত। আমার মামা আর যাই হন, তার মনটা প্যাঁচালো ছিল না। তাছাড়া লিখে পড়ে তর্ক করে ভগবানকে উড়িয়ে দেবার ফন্দিতেই সমস্ত অন্তকরণটা তার এমনই অনুক্ষণ ব্যস্ত হয়ে থাকত যে তার নাকের ডগায় কি যে ঘটছে তা দেখতে পেতেন না। আমি এই বড় একটা মজা দেখেছি, জগতের সবচেয়ে নামজাদা নাস্তিকগুলোই হচ্ছে সবচেয়ে নিরেট বোকা। ভগবানের যে লীলার অন্ত নেই, তিনি যেই না রূপেই তাদের পনেরো আনা মন ভরে থাকেন, এ তারা টেরই পায় না। সপ্রমাণ হোক অপ্রমাণ হোক, তার ভাবনাতে সারা দিন কাটিয়ে দিয়ে বলে, সংসারে মানুষগুলো কি বোকা, তারা সকাল সন্ধ্যায় বসে মাঝে মাঝে ভগবানের চিন্তা করে। আমার মামারও ছিল সেই দশা, তিনি কিছুই দেখতে পেতেন না। কিন্তু মা তো তা নয়, তিনি যে আমারই মতো মেয়ে মানুষ, তার দৃষ্টিকে ফাঁকি দেওয়া তো সহজ ছিল না। আমি নিশ্চয় জানি মা আমাদের সন্দেহ করেছিলেন, আর সামাজিক বাধা আমাদের দুজনের মধ্যে যে কত বড় ছিল, এ শুধু যে তিনিই জানতেন আমি জানতুম না তা নয়। ভাবলেই আমার বুকের সমস্ত রস শুকিয়ে কাঠ হয়ে উঠত, তাই ভাবনার এই বিশ্রী দিকটাকে আমি দু হাতে ঠেলে রাখতুম। কিন্তু শত্রুর বদলে যে বন্ধুকেই ঠেলে ফেলছি তাও টের পেতুম। কিন্তু হলে কি হয়, যে মাতাল একবার কড়া মদ খেতে শিখেছে, জল দেওয়া মদে আর তার মন ওঠে না। নির্জলা বিষের আগুনে কলজে পুড়িয়ে তোলাতেই যে তখন তার মস্ত সুখ। আর একটা জিনিস আমি কিছুতেই ভুলতে পারতুম না, সেটা মজুমদারদের ঐশ্বর্যের চেহারা। ছেলেবেলা মায়ের সঙ্গে কতদিনই তো তাদের বাড়িতে বেড়াতে গেছি, সেই সব ঘরদোর, ছবি, দেয়াল ঘড়ি, আলমারি, সিন্দুক, আসবাবপত্রের সঙ্গে কোনো একটা ভাবি ছোট একতলা শ্বশুরবাড়ির কদাকার মূর্তি কল্পনা করে মনে মনে আমি যে শিউরে উঠতুম। মাসখানেক পরে একদিন সকালবেলা নদী থেকে স্নান করে বাড়িতে পা দিয়েই দেখি বারান্দার ওপর একজন পৌরগোছের বিধবা স্ত্রীলোক মায়ের কাছে বসে গল্প করছে। আমাকে দেখে মাকে জিজ্ঞাসা করলে, এইটি বুঝি মেয়ে? মা ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ মা, এই আমার মেয়ে, বারন্ত গরণ, নইলে? স্ত্রীলোকটি হেসে বললে, তা হোক, ছেলেটির বয়সও প্রায় 30, দুজনের মানাবে ভালো, আর ওই শুনতেই দোজ বড়ে, নইলে যেন কার্তিক। আমি দ্রুত পদে ঘরে চলে গেলুম, বুঝলুম ইনি ঘটক ঠাকুরুন, আমার সম্বন্ধ এনেছেন। মা চেঁচিয়ে বললেন, কাপড় ছেড়ে একবার এসে বস মা। কাপড় ছাড়া চুলোই গেল, ভিজে কাপড়েই দৌড়ের আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগলুম। বুকের কাঁপুনি যেন আর থামতে চায় না। শুনতে পেলুম চিতোরগ্রামের কে একজন রাধা বিনোদ মুখর্জির ছেলে ঘনশ্যাম। পোড়া কপালে নাকি অনেক দুঃখ ছিল, তাই আজ যে নাম জপের মন্ত্র, সে নাম শুনে সেদিন গা জ্বলে যাবে কেন? শুনলুম বাপ নেই, কিন্তু মা আছেন, ছোট দুটি ভাই, এক ভাইয়ের বিয়ে হয়েছে, একটি এখনো পড়ে, সংসার বড়রই ঘাড়ে, তাই এন্ট্রান্স পাস করেই রোজগারের ধান্দায় পড়া ছাড়তে হয়েছে। ধান, চাল, তিসি, পাট প্রভৃতির দালালি করে উপায় মন্দ করেন না, তারই উপর সমস্ত নির্ভর। তাছাড়া ঘরে নারায়ণশীলা আছেন, দুটো গরু আছে, বিধবা বোন আছে,
নেই কি, নেই শুধু সংসারের বড় বউ। 7 বছর আগে বিয়ের 1 মাসের মধ্যেই তিনি মারা যান, তারপর এতদিন বাদে এই চেষ্টা। 7 বছর! ঘটকিকে উদ্দেশ্য করে মনে মনে বললুম, পোড়ার মুখী, এতদিন কিন্তু শুধু আমার মাথা খেতেই চোখ বুঝে ঘুমোচ্ছিলি। মায়ের ডাকাডাকিতে কাপড় ছেড়ে কাছে এসে বসলুম। সে আমাকে খুঁটিয়ে দেখে বললে, মেয়ে পছন্দ হয়েছে, এখন দিন স্থির করলেই হলো। মায়ের চোখ দুটিতে জল টলটল করতে লাগলো। বললেন, তোমার মুখে ফুলচন্দন পড়ুক মা, আর কি বলবো। মামা শুনে বললেন, এন্ট্রান্স তবে বলে পাঠা, এখন 2 বছর সুদূর কাছে ইংরেজি পড়ে যাক, তবে বিয়ের কথা কওয়া যাবে। মা বললেন, তোমার পায়ে পড়ি দাদা, অমত করো না, এমন সুবিধে আর পাওয়া যাবে না, দিতে থুতে কিছু হবে না। মামা বললেন, তাহলে হাত পা বেঁধে গঙ্গায় দিকে যা, সেও 1 পয়সা চাইবে না। মা বললেন, 15 পা দিল যে। মামা বললেন, তা তো দেবেই, 15 বছর বেঁচে রয়েছে যে। মা রাগে দুঃখে কাঁদো কাঁদো হয়ে বললেন, তুমি কি ওর তবে বিয়ে দেবে না দাদা? এরপরে একেবারেই পাত্র জুটবে না। মামা বললেন, সেই ভয়ে তো আগে থেকে ওকে জলে ফেলে দিতে পারা যায় না। মা বললেন, ছেলেটিকে একবার নিজের চোখে দেখে এসো না দাদা, পছন্দ না হয় না দেবে। মামা বললেন, সে ভালো কথা, রবিবার যাও বলে চিঠি লিখে দিচ্ছি। ভাঙচির ভয়ে কথাটা মা গোপনে রেখেছিলেন এবং মামাকেও সাবধান করে দিয়েছিলেন। তিনি জানতেন না এমন চোখ কানও ছিল যাকে কোনো সতর্কতা ফাঁকি দিতে পারে না। বাগানে 1 টুকরো শাকের ক্ষেত করেছিলুম। দিন 2 পরে দুপুরবেলা একটা ভাঙা খুন্তি নিয়ে তার ঘাস তুলছি, পায়ের শব্দে মুখ ফিরিয়ে দেখি নরেন। তার সেরকম মুখের চেহারা অনেকদিন পরে আর একবার দেখেছিলুম সত্যি, কিন্তু আগে কখনো দেখিনি। বুকে এমন একটা ব্যথা বাজল যা কখনো কোনো দিন পাইনি। সে বললে, আমাকে ছেড়ে কি সত্যি চললে? কথাটা বুঝেও যেন বুঝতে পারলুম না, বলে ফেললুম, কোথায়? সে বললে, চিতর। স্পষ্ট হওয়া মাত্রই লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেল, কোনো উত্তর মুখে এলো না। সে পুনরায় বললে, তাই আমিও বিদায় নিতে এসেছি, বোধহয় জন্মের মতোই, কিন্তু তার আগে 2 কথা বলতে চাই, শুনবে? বলতে বলতেই তার গলাটা যেন ধরে গেল, তবু আমার মুখে কথা জোগাল না, কিন্তু মুখ তুলে চাইলুম। এ কি, দেখি তার 2 বয়ে ঝরঝর করে জল পড়ছে। ওরে পতিত, ওরে দুর্বল নারী, মানুষের চোখের জল সহ্য করবার ক্ষমতা ভগবান তোকে যখন একেবারে দেননি, তখন তোর আর সাধ্য ছিল কি? দেখতে দেখতে আমারও চোখের জলে বুক ভেসে গেছে। নরেন কাছে এসে কোচরের খুঁট দিয়ে আমার চোখ মুছিয়ে দিয়ে হাত ধরে বললে, চলো ওই গাছটার তলায় গিয়ে বসি গে, এখানে কেউ দেখতে পাবে। মনে বুঝলুম, এ অন্যায়, একান্ত অন্যায়। কিন্তু তখনও যে তার চোখের পাতা ভিজে, তখনও যে তার কণ্ঠস্বর কান্নায় ভরা। বাগানের 1 প্রান্তে একটা কাঁঠালি চাপার কুঞ্জ ছিল, তার মধ্যে সে আমাকে ডেকে নিয়ে গিয়ে বসালে। একটা ভয়ে আমার বুকের মধ্যে দূর দূর করছিল, কিন্তু সে নিজেই দূরে গিয়ে বসে বললে, এই একান্ত নির্জন স্থানে তোমাকে ডেকে এনেছি বটে, কিন্তু তোমাকে ছোব না, এখনো তুমি আমার হওনি। তার শেষ কথায় আবার পোড়া চোখে জল এসে পড়ল। আঁচলে চোখ মুছে মাটির দিকে চেয়ে চুপ করে বসে রইলুম। তারপর অনেক কথাই হলো, কিন্তু থাক সেসব, আজও তো প্রতিদিনকার অতি তুচ্ছ ঘটনাটি পর্যন্ত মনে করতে পারি। মরণেও যে বিস্মৃতি আসবে
সে আশা করতেও যেন ভরসা হয় না। একটা কারণে আমি আমার এত বড় দুর্গতিতেও কোনো দিন বিধাতাকে দোষ দিতে পারিনি। স্পষ্ট মনে পড়ে আমার চিত্তের মাঝে থেকে নরেনের সংস্রব তিনি কোনো দিন প্রসন্ন চিত্তে গ্রহণ করেননি। সে যে আমার জীবনে কত বড় মিথ্যে এ তো তার অগোচর ছিল না। তাই তার প্রণয় নিবেদনের মুহূর্তের উত্তেজনা পরক্ষণের কত বড় অবসাদে যে ডুবে যেত সে আমি ভুলিনি। যেন কার কত চুরি ডাকাতি সর্বনাশ করে ঘরে ফিরে এলুম এমনি মনে হতো। কিন্তু এমনি পোড়া কপাল যে অন্তর্যামীর এত বড় ইঙ্গিতেও আমার হুঁশ হয়নি। হবেই বা কী করে, কোনোদিন তো শিখিনি যে ভগবান মানুষের বুকের মধ্যেও বাস করেন, এসবই তারই নিষেধ। মামা পাত্র দেখতে যাত্রা করলেন। যাবার সময় কতই না ঠাট্টা তামাশা করে গেলেন। মাম্মুখ চুন করে দাঁড়িয়ে রইলেন। মনে মনে বেশ বুঝলেন এ যাওয়া পণ্ডশ্রম, পাত্র তার কিছুতেই পছন্দ হবে না। কিন্তু আশ্চর্য, ফিরে এসে আর বড় ঠাট্টা বিদ্রুপ করলেন না। বললেন, হ্যাঁ ছেলেটি পাশটাস তেমন কিছু করতে পারেননি বটে, কিন্তু মুখ্য বলেও মনে হলো না। তাছাড়া বড় নম্র, বড় বিনয়ী। আর একটা কি জানিস গিরি, ছেলেটির মুখের ভাবে কি একটু আছে, ইচ্ছে হয় বসে বসে আরও দুদণ্ড আলাপ করি। মা আহ্লাদে মুখখানি উজ্জ্বল করে বললেন, তবে আর আপত্তি করো না দাদা, মদ দাও, সদূর একটা কিনারা হয়ে যাক। কিন্তু আশ্চর্য, ফিরে এসে আর বড় ঠাট্টা বিদ্রুপ করলেন না। বললেন, হ্যাঁ ছেলেটি পাশটাস তেমন কিছু করতে পারেননি বটে, কিন্তু মুখ্য বলেও মনে হলো না। তাছাড়া বড় নম্র, বড় বিনয়ী। আর একটা কি জানিস গিরি, ছেলেটির মুখের ভাবে কি একটু আছে, ইচ্ছে হয় বসে বসে আরও দুদণ্ড আলাপ করি। মা আহ্লাদে মুখখানি উজ্জ্বল করে বললেন, তবে আর আপত্তি করো না দাদা, মদ দাও, সদূর একটা কিনারা হয়ে যাক। মামা বললেন, আচ্ছা ভেবে দেখি। আমি আড়ালে দাঁড়িয়ে নিরাশার আশাটুকু বুকে চেপে ধরে মনে মনে বললুম, যাক মামা এখনো মতি স্থির করতে পারেননি, এখনো বলা যায় না। কিন্তু কে জানতো তার ভাগ্নির বিয়ের সম্বন্ধে মতি স্থির করবার পূর্বেই তার নিজের সম্বন্ধে মতি স্থির করবার ডাক এসে পড়বে। যাকে সারা জীবন সন্দেহ করে এসেছেন সেদিন অত্যন্ত অকস্মাত তার দূত এসে যখন একেবারে মামার শিয়রে দাঁড়াল তখন তিনি চমকে গেলেন। তার কথা শুনে আমাদেরও বড় কম চমক লাগল না। মাকে কাছে ডেকে বললেন, আমি মদ দিয়ে যাচ্ছি বোন, সুদূর সেইখানেই বিয়ে দিস, ছেলেটির যথার্থ ভগবানে বিশ্বাস আছে, মেয়েটা সুখে থাকবে। অবাক কাণ্ড। কিন্তু অবাক হলেন না শুধু মা, নাস্তিকতা তিনি দুচক্ষে দেখতে পারতেন না। তার ধারণা ছিল মরণকালে সবাই ঘুরে ফিরে হরি বলে। তাই তিনি বলতেন, মাতাল তার মাতাল বন্ধুকে যতই ভালোবাসুক না কেন, নির্ভর করবার বেলায় পরে শুধু তাকে যে মদ খায় না। জানি না কথাটা কতখানি সত্যি। হৃদরোগে মামা মারা গেলেন, আমরা পড়লুম অকুল পাথারে। সুখে দুঃখে কিছুদিন কেটে গেল বটে, কিন্তু যে বাড়িতে অবিবাহিতা মেয়ের বয়স 15 পার হয়ে যায় সেখানে আলস্য ভরে শোক করবার সুবিধা থাকে না। মা চোখ মুছে উঠে বসে আবার কোমর বেঁধে লাগলেন। অবশেষে অনেক দিন অনেক কথা কাটাকাটির পর বিবাহের লগ্ন যখন সত্যিই আমার বুকে এসে বিঁধল তখন বয়সও 16 পার হয়ে গেল, তখনও আমি প্রায় এমনই লম্বা। আমার এই দীর্ঘ দেহটার জন্য জননীর লজ্জা ও কুণ্ঠার অবধি ছিল না। রাগ করে প্রায়ই ভর্ৎসনা করতেন, হতভাগা মেয়েটার সবই সৃষ্টি ছাড়া, একে তো বিয়ের কনের পক্ষে 17 বছর একটা মারাত্মক অপরাধ, তার উপর এই দীর্ঘ গরণটা যেন তাকেও ডিঙিয়ে গিয়েছিল। অন্তত
সেই রাতটার জন্য যদি আমাকে কোনো রকমে মুচড়ে মাছড়ে একটু খাটো করে তুলতে পারতেন, মা বোধ করি তাতেও পিছুতেন না। কিন্তু সে তো হবার নয়। আমি আমার স্বামীর বুক ছাড়িয়ে একেবারে দাড়ির কাছে গিয়ে পৌঁছুলুম, কিন্তু শুভদৃষ্টি হলো না। ঠিক রাগে নয়, কেমন যেন একটা বিতৃষ্ণায় চোখ বুজে রইলুম। কিন্তু তাও বলি, এমন কোনো অসহ্য মর্মান্তিক দুঃখ তখন আমি মনের মধ্যে পাইনি। ইতিপূর্বে কতদিন সারা রাত্রি জেগে ভেবেছি, এমন দুর্ঘটনা যদি সত্যিই কপালে ঘটে, নরেন এসে আমাকে না নিয়ে যায়, তবু আর কারো সঙ্গে আমার বিয়ে কোনো মতেই হতে পারবে না। সে রাত্রি নিশ্চয়ই আমার বুক চিরে ভলকে ভলকে রক্ত মুখ দিয়ে গড়িয়ে পড়বে, ধরাধরি করে আমাকে বিবাহ সভা থেকে বিছানায় তুলে নিয়ে যেতে হবে। এ বিশ্বাস আমার মনে একেবারে বদ্ধমূল হয়েছিল। কিন্তু কই, কিছুই তো হলো না। আরও পাঁচজন বাঙালি মেয়ের যেমন হয় শুভকর্ম, তেমনি করে আমারও সমাধ হয়ে গেল, এবং তেমনি করে একদিন শ্বশুরবাড়ি যাত্রা করলুম। শুধু যাবার সময়টিতে পালকির ফাঁক দিয়ে সেই কাঁঠালি চাপার কুঞ্জটায় চোখ পড়ায় হঠাৎ চোখে জল এলো। সে যে আমাদের কতদিনের কত চোখের জল, কত দিব্যি দিলাশার নীরব সাক্ষী। আমার চিতর গ্রামের সম্বন্ধটা যেদিন পাকা হয়ে গেল, ওই গাছটার আড়ালে বসেই অনেক অশ্রু বিনিময়ের পর স্থির হয়েছিল, সে এসে একদিন আমাকে নিয়ে চলে যাবে। কেন, কোথায় প্রভৃতি বাহুল্য প্রশ্নের তখন আবশ্যকও হয়নি। আর কিছু না, শুধু যাবার সময় একবার যদি দেখা হতো। কেন সে আমাকে আর চাইলে না, কেন আর একটা দিনও দেখা দিলে না, শুধু যদি খবরটা পেতুম। শ্বশুরবাড়ি গেলুম, বিয়ের বাকি অনুষ্ঠানও শেষ হয়ে গেল, অর্থাৎ আমি আমার স্বামীর ধর্মপত্নীর পদে এইবার পাকা হয়ে বসলুম। দেখলুম স্বামীর প্রতি বিতৃষ্ণা শুধু একা আমার নয়, বাড়ি শুদ্ধ আমার দলে। শ্বশুর নেই, সৎ শাশুড়ি, তার নিজের ছেলে দুটি, একটি বউ এবং বিধবা মেয়েটি নিয়ে ব্যতিব্যস্ত এতদিন নিরাপদে সংসার করছিলেন। হঠাৎ একটি 17-18 বছরের মস্ত বউ দেখে তার সমস্ত মন সশস্ত্র জেগে উঠল। কিন্তু মুখে বললেন, বাঁচলুম বৌমা তোমার হাতে সংসার ফেলে দিয়ে, এখন দুদণ্ড ঠাকুরদের নাম করতে পাব। ঘনশ্যাম আমার পেটের ছেলে চেয়েও বেশি, সে বেঁচে থাকলে তবে সব বজায় থাকবে। এইটি বুঝে শুধু কাজ করো মা, আর কিছু আমি চাইনি। তার কাজ তিনি করলেন, আমার কাজ আমি করলুম। বললুম, আচ্ছা। কিন্তু সে ওই কুস্তিগিরের তাল ঠোকার মতো, প্যাচ মারতে যে দুজনেই জানি, তা ইশারায় জানিয়ে দেওয়া। কিন্তু কত শীঘ্র মেয়ে মানুষ যে মেয়ে মানুষকে চিনতে পারে, এ এক আশ্চর্য ব্যাপার। তাকে জানতে আমারও যেমন দেরি হলো না, আমাকেও দুদিনের মধ্যে চিনে নিয়ে তিনি তেমনই আরামের নিঃশ্বাস ফেললেন। বেশ বুঝলেন, স্বামীর খাওয়া পড়া, ওঠা বসা, খরচপত্র নিয়ে দিবারাত্রি চক্র ধরে ফোঁসফোঁস করে বেড়াবার মতো আমার উৎসাহও নেই, প্রবৃত্তিও নেই। মেয়ে মানুষের তুনে যত প্রকার দিব্যাস্ত্র আছে, আরই পাতাটা ব্রহ্মাস্ত্র। সুবিধা পেলে এতে মা মেয়ে, শাশুড়ি বউ, জা ননদ কেউ কাউকে খাতির করে না। আমি ঠিক জানি, আমি যে পালঙ্কে না শুয়ে ঘরের মেঝেতে একটা মাদুর টেনে নিয়ে সারা রাত্রি পড়ে থাকতুম, এই সুসংবাদ তার অগোচর ছিল না। আগে যে ভেবেছিল নরেনের বদলে আর কারো ঘর করতে হলে সেই দিনই আমার বুক ফেটে যাবে, দেখলুম সেটা ভুল। হাটবার চেরবার কোনো লক্ষণই টের পেলুম না। কিন্তু তাই বলে একশয্যায় শুতেও আমার কিছুতেই প্রবৃত্তি হল না। দেখলুম আমার স্বামীটি অদ্ভুত প্রকৃতির লোক। আমার আচরণ নিয়ে তিনি কিছুদিন পর্যন্ত কোনো কথাই কইলেন না, অথচ মনে মনে রাগ কিংবা অভিমান করে আছেন তাও না। শুধু একদিন একটু হেসে বললেন,
ঘরে আর একটা খাট এনে বিছনাটা বড় করে নিলে কি শুতে পারো না? আমি বললুম, দরকার কি, আমার তো এতে কষ্ট হয় না। তিনি বললেন, না হলেও একদিন অসুখ করতে পারে যে। আমি বললুম, তোমার এতই যদি ভয়, আমার আর কোনো ঘরে শোবার ব্যবস্থা করে দিতে পারো না? তিনি বললেন, ছি তা কি হয়, তাতে কত রকমের অপ্রিয় আলোচনা উঠবে। বললুম, ওঠে উঠুক, আমি গ্রাহ্য করি নে। তিনি এক মুহূর্ত চুপ করে আমার মুখের পানে চেয়ে থেকে বললেন, এত বড় বুকের পাটা যে তোমার চিরকাল থাকবে এমন কি কথা আছে, বলে একটুখানি হেসে কাজে চলে গেলেন। আমার মেজো দেওর টাকা চল্লিশের মতো কোথাও চাকরি করতেন, কিন্তু একটা পয়সা কখনো সংসারে দিতেন না। অথচ তার আপিসের সময়ের ভাত, আপিস থেকে এলে পা ধোবার গাড়ুর গামছা, জল খাবার, পান তামাক ইত্যাদি যোগাবার জন্যে বাড়ি শুদ্ধ সবাই যেন ত্রস্ত হয়ে থাকত। দেখতুম আমার স্বামী আমার মেজো দেওর হয়তো কোনো দিন একসঙ্গেই বিকেলবেলা বাড়ি ফিরে এলেন, সবাই তার জন্যে ব্যতিব্যস্ত, এমনকি চাকরটা পর্যন্ত তাকে প্রসন্ন করবার জন্যে ছুটোছুটি করে বেড়াচ্ছে। তার একতিল দেরি কিংবা অসুবিধা হলে যেন পৃথিবীর রসাতলে যাবে। অথচ আমার স্বামীর দিকে কেউ চেয়েও দেখত না। তিনি আধ ঘন্টা ধরে হয়তো এক ঘটি জলের জন্য দাঁড়িয়ে আছেন, কারো সেদিকে গ্রাহ্যই নেই। অথচ এদের খাওয়া পড়া সুখ সুবিধের জন্যে তিনি দিবারাত্রি খেটে মরছেন। ছ্যাঁকড়া গাড়ির ঘোড়াও মাঝে মাঝে বিদ্রোহ করে, কিন্তু তার যেন কিছুতেই শান্তি নেই, কোনো দুঃখই যেন তাকে পীড়া দিতে পারে না। এমন শান্ত, এত ধীর, এত বড় পরিশ্রমী এর আগে কখনো আমি চোখে দেখিনি। আর চোখে দেখেছি বলেই লিখতে পারছি, নইলে শোনা কথা হলে বিশ্বাস করতেই পারতুম না সংসারে এমন ভালো মানুষও থাকতে পারে। মুখে হাসিটি লেগেই আছে, সপ্তাহতেই বলতেন, থাক থাক আমার এতেই হবে। স্বামীর প্রতি আমার মায়া তো ছিলই না, বরঞ্চ বিতৃষ্ণার ভাবই ছিল। তবু এমন একটা নিরীহ লোকের উপর বাড়ি শুদ্ধ সকলের এত বড় অন্যায় অবহেলায় আমার গা যেন জ্বলে যেতে লাগল। বাড়িতে গরুর দুধ বড় কম হতো না, কিন্তু তার পাতে কোনোদিন বা একটু পড়ত, কোনোদিন পড়ত না। হঠাৎ একদিন সইতে না পেরে বলে ফেলেছিলুম আর কি, কিন্তু পরক্ষণে মনে হলো, ছি ছি কি নির্লজ্জই আমাকে তাহলে এরা মনে করত। তাছাড়া এরা সব আপনার লোক হয়েও যদি দয়া মায়া না করে, আমারই বা এত মাথা ব্যথা কেন, আমি কোথাকার কে, পরবই তো না। দিন পাঁচ ছয় পরে একদিন সকালবেলা রান্নাঘরে বসে মেজো ঠাকুরপুর জন্যে চা তৈরি করছি, স্বামীর কণ্ঠস্বর আমার কানে গেল। তার সকালেই কোথায় বার হবার দরকার ছিল, ফিরতে দেরি হবে। মাকে ডেকে বললেন, কিছু খেয়ে গেলে বড় ভালো হতো মা, খাবার টাবার কিছু আছে? মা বললেন, অবাক করলে ঘনশ্যাম, এত সকালে খাবার পাবো কোথায়? স্বামী বললেন, তবে থাক ফিরে এসেই খাবো, বলে চলে গেলেন। সেদিন আমি কিছুতেই আপনাকে আর সামলাতে পারলুম না। আমি জানতুম ওপাড়ার বসেরা তাদের বেয়াই বাড়ির পাওয়া সন্দেশ রসগোল্লা পাড়ায় মিলিয়েছিল, কাল রাত্রে আমাদেরও কিছু দিয়েছিল। শাশুড়ি ঘরে ঢুকতেই বলে ফেললুম, কালকের খাবার কি কিছুই ছিল না মা? তিনি একেবারে আকাশ থেকে পড়ে বললেন, খাবার আবার কে কিনে আনলে বৌমা? আমি বললুম, সেই যে বসেরা দিয়ে গিয়েছিল। তিনি বললেন, ও মা সে আবার কটা যে, আজ সকাল পর্যন্ত থাকবে, সে তো কালই শেষ হয়ে গেছে। বললুম, তা ঘরেই কিছু খাবার তৈরি করে দেওয়া যেত না মা? শাশুড়ি বললেন, বেশ তো বৌমা, তাই কেন দিলে না, তুমি তো বসে বসে সমস্ত শুনছিলে বাছা। চুপ করে রইলুম, আমার কী বা বলবার ছিল। স্বামীর প্রতি আমার ভালোবাসার টান তো আর বাড়িতে কারো অবিদিত ছিল না,
চুপ করে রইলুম সত্যি, কিন্তু ভেতরে মনটা আমার জ্বলতেই লাগলো। দুপুরবেলা শাশুড়ি ডেকে বললেন, খাবে এসো বৌমা, ভাত বাড়া হয়েছে। বললুম, আমি এখন খাবো না, তোমরা খাও গে। আমার আজকের মনের ভাব শাশুড়ি লক্ষ্য করছিলেন। বললেন, খাবে না কেন শুনি? বললুম, এখন খিদে নেই। আমার মেজোজা আমার চেয়ে বছর চারেকের বড় ছিলেন। রান্নাঘরের ভেতর থেকে ঠোকর দিয়ে বলে উঠলেন, বর ঠাকুরের খাওয়া না হলে বোধহয় দিদির খিদে হবে না, না? শাশুড়ি বললেন, তাই নাকি বৌমা? বলি, এ নতুন ঢং শিখলে কোথায়? তিনি কিছুই মিথ্যে বলেননি, আমার পক্ষে ঢঙই বটে। তবু খোটা সইতে পারলুম না, জবাব দিয়ে বললুম, নতুন হবে কেন মা? তোমাদের সময় কি এ রীতির চলন ছিল না, ঠাকুরদের খাবার আগে কি খেতে? তবু ভালো, ঘনশ্যামের এতদিনে কপাল ফিরল, বলে শাশুড়ি মুখখানা বিকৃত করে রান্নাঘরে গিয়ে ঢুকলেন। মেজোজায়ের গলা কানে গেল। তিনি আমাকে শুনিয়ে বললেন, তখনই তো বলেছিল মা, বুড়ো শালিক পোষ মানবে না। রাগ করে ঘরে এসে শুয়ে পড়লুম বটে, কিন্তু এইবার সমস্ত জিনিসটা মনে মনে আলোচনা করে লজ্জায় যেন মাথা কাটা যেতে লাগল। কেবলই মনে হতে লাগলো, তার খাওয়া হয়নি বলেই খাইনি, তার কথা নিয়ে ঝগড়া করেছি, ফিরে এসে এসব যদি তার কানে যায়, ছি ছি, কি ভাববেন তিনি? আমার এতদিনের আচরণের সঙ্গে এ ব্যবহার এমনই বিসদৃশ্য খাপ ছাড়া যে নিজের লজ্জাতেই নিজে মরে যেতে লাগলুম। কিন্তু বাঁচলুম, ফিরে এলে এ কথা কেউ তাকে শোনালে না, সত্যি বাঁচলুম, এর এক বিন্দু মিছে নয়। কিন্তু আচ্ছা, একটা কথা যদি বলি, তোমরা বিশ্বাস করতে পারবে কি? যদি বলি সে রাত্রে পরিশ্রান্ত স্বামী শয্যার উপর ঘুমিয়ে রইলেন, আর নিচে যতক্ষণ না আমার ঘুম এলো ততক্ষণ ফিরে ফিরে কেবলই সাধ হতে লাগলো, কেউ যদি কথাটা ওর কানে তুলে দিত, অভুক্ত স্বামীকে ফেলে আজ আমি কিছুতেই খাইনি, এই নিয়ে ঝগড়া করেছি, তবু মুখ বুঝে এ অন্যায় সহ্য করিনি, কথাটা তোমাদের বিশ্বাস হবে কি? না হলে তোমাদের দোষ দেব না, হলে বহু ভাগ্য বলে মানব। আজ আমার স্বামীর বড় তো ব্রহ্মাণ্ডে আর কিছু নেই, তার নাম নিয়ে বলছি, মানুষের মন পদার্থটা যে অন্ত নেই, সেই দিন তার আভাস পেয়েছিলুম। এত বড় পাপিষ্ঠার মনের মধ্যেও এমন দুটো উল্টো স্রোত একসঙ্গে বয়ে যাবার স্থান হতে পারে দেখে তখন অবাক হয়ে গিয়েছিলুম। মনে মনে বলতে লাগলুম, এ যে বড় লজ্জার কথা, নইলে এক্ষুনি ঘুম থেকে জাগিয়ে বলে দিতুম, শুধু সৃষ্টি ছাড়া ভালো মানুষ হলেই হয় না, কর্তব্য করতে শেখাও দরকার। যে স্ত্রীর তুমি এক বিন্দু খবর নাও না, সে তোমার জন্যে কি করেছে একবার চোখ মেলে দেখো। হাড়ে পোড়া কপাল, খদ্দর চায় সূর্যদেবকে আলো ধরে পথ দেখাতে, তাই বলি হতভাগ্যের স্পর্ধার কি আর আদি অন্ত দাওনি ভগবান? গরমের জন্যে কিনা বলতে পারিনি, কদিন ধরে প্রায়ই মাথা ধরছিল, দিন পাঁচিক পরে অনেক রাত্রি পর্যন্ত ছটফট করে কখন একটু ঘুমিয়ে পড়েছিলুম। ঘুমের মধ্যেই যেন মনে হচ্ছিল কে পাশে বসে ধীরে ধীরে পাখার বাতাস করছে, একবার ঠক করে গায়ে পাখা ঠেকে যেতে ঘুম ভেঙে গেল। ঘরে আলো জ্বলছিল, চেয়ে দেখলুম স্বামী রাত জেগে বসে পাখার বাতাস করে আমাকে ঘুম পাড়াচ্ছেন। হাত দিয়ে পাখাটা ধরে ফেলে বললুম, এ তুমি কি করছো? তিনি বললেন, কথা কইতে হবে না, ঘুমো, জেগে থাকলে মাথা ধরা ছাড়বে না। আমি বললুম, আমার মাথা ধরেছে কে তোমাকে বললে? তিনি একটু হেসে জবাব দিলেন, কেউ বলেনি, আমি হাত গুনতে জানি, কারো মাথা ধরলেই টের পাই। বললুম, তাহলে অন্যদিনও পেয়েছো বলো, মাথা তো শুধু
আমার আজই ধরেনি? তিনি আবার একটু হেসে বললেন, রোজই পেয়েছি, কিন্তু এখন একটু ঘুমোবে না কথা কবে? বললুম, মাথা ধরা আমার ছেড়ে গেছে, আর ঘুমোব না। তিনি বললেন, তবে সবুর করো, ওষুধটা তোমার কপালে লাগিয়ে দিই। বলে উঠে গিয়ে কি একটা নিয়ে এসে ধীরে ধীরে আমার কপালে ঘষে দিতে লাগলেন। আমি ঠিক ইচ্ছে করেই যে করলুম তা নয়, কিন্তু আমার ডান হাতটা কেমন করে তার কোলের উপর গিয়ে পড়তেই তিনি একটা হাত দিয়ে সেটা ধরে রাখলেন। হয়তো একবার একটু জোর করেও ছিলুম, কিন্তু জোর আপনি কোথায় মিলিয়ে গেল? দুরন্ত ছেলেকে মা যখন কোলে টেনে নিয়ে জোর করে ধরে রাখেন, তখন বাইরে থেকে হয়তো সেটাকে একটুখানি অত্যাচারের মতো দেখায়, কিন্তু সে অত্যাচারের মধ্যে শিশুর ঘুমিয়ে পড়তে বাধে না। বাইরের লোক যাই বলুক, শিশু বোঝে ওটাই তার সবচেয়ে নিরাপদ স্থান। আমার এই জড়পিণ্ড হাতটারও বোধ করি সে জ্ঞানই ছিল, নইলে কি করে সে টের পেলে নিশ্চিন্ত নির্ভয়ে পড়ে থাকবার এমন আশ্রয় তার আর নাই? তারপর তিনি আস্তে আস্তে আমার কপালে হাত বুলোতে লাগলেন। আমি চুপ করে পড়ে রইলুম। আমি এর বেশি আর বলবো না, আমার সেই প্রথম রাত্রির আনন্দ স্মৃতি সে আমার, একেবারে আমারই থাক। কিন্তু আমি তো জানতুম ভালোবাসার যা কিছু সে আমি শিখে এবং শেষ করে দিয়ে শ্বশুর বাড়ি এসেছি, কিন্তু সে শেখাজে ডাঙায় হাত পাছুড়ে সাঁতার শেখার মতো ভুল শেখা, এই সোজা কথাটা সেদিন যদি টের পেতাম, স্বামীর কোলের উপর থেকে আমার হাতখানা যে তার সর্বাঙ্গ দিয়ে শোষণ করে এই কথাটাই আমার বুকের ভেতর পৌঁছে দেবার মতো চেষ্টা করছিল, এই কথাটাই যদি সেদিন আমার কাছে ধরা পড়ত। সকালে ঘুম ভেঙে দেখলুম স্বামী ঘরে নেই, কখন উঠে গেছেন? হঠাৎ মনে হলো স্বপ্ন দেখিনি তো, কিন্তু চেয়ে দেখি সেই ওষুধের শিশিটা তখনও শিয়রের কাছে রয়েছে। কি যেন মনে হলো সেটা বারবার মাথায় থেকে তবে কুলুঙ্গিতে রেখে বাইরে এলুম। শাশুড়ি ঠাকুরুন সেদিন থেকে আমার উপর যে কড়া নজর রাখছিলেন সে আমি টের পেলুম। আমি ভেবেছিলুম মরুকে, আমি কোনো কথায় আর থাকবো না। তাছাড়া দুদিন আসতে না আসতেই স্বামীর খাওয়া পড়া নিয়ে ঝগড়া, ছিছি লোকে শুনলেই বা বলবে কি? কিন্তু কবে যে এর মধ্যে আমার মনের উপর দাগ পড়ে গিয়েছিল, কবে যে তার খাওয়া পড়া নিয়ে ভেতরে ভেতরে উৎসুক হয়ে উঠেছিলাম সে আমি নিজেই জানতুম না। তাই দুটো দিন যেতে না যেতেই আবার একদিন ঝগড়া করে ফেললুম। আমার স্বামী কে একজন আড়তদার বন্ধু, সেদিন সকালে মস্ত একটা রুই মাছ পাঠিয়েছিলেন। স্নান করতে পুকুরে যাচ্ছি, দেখি বারান্দার উপর সবাই জড়ো হয়ে কথাবার্তা হচ্ছে। কাছে এসে দাঁড়ালুম, মাছ কোটা হয়ে গেছে, মেজো যা তরকারি কুটছেন, শাশুড়ি বলে বলে দিচ্ছেন এটা মাছের ঝোলের কুটনো, ওটা মাছের ডালনার কুটনো, ওটা মাছের অম্বলের কুটনো, এমনই সমস্ত প্রায় আশ্রান্না। আজ একাদশী, তার এবং বিধবা মেয়ের খাবার হাঙ্গামা নেই, কিন্তু আমার স্বামীর জন্য কোনো ব্যবস্থাটাই দেখলুম না। তিনি বৈষ্ণব মানুষ, মাছ মাংস ছুতেন না, একটু ডাল দুটো ভাজা বুঝি, একটুখানি অম্বল হলেই তার খাওয়া হতো, অথচ ভালো খেতেও তিনি ভালোবাসতেন। এক আধ দিন একটু ভালো তরকারি হলে তার আহ্লাদের সীমা থাকত না, তাও দেখেছি। বললুম, ওর জন্যে কি হচ্ছে মা? শাশুড়ি বললেন, আজ আর সময় কই বৌমা, ওর জন্য দুটো আলু উচ্ছে ভাতে দিতে বলে দিয়েছি, তারপর একটু দুধ দেবক্ষণ। বললুম, সময় নেই কেন মা? শাশুড়ি বিরক্ত হয়ে বললেন, দেখতেই তো পাচ্ছ বৌমা, এতগুলো আশ্রান্না হতেই তো 10টা 11টা বেজে যাবে, আজ আমার অখিলের দু চারজন বন্ধু বান্ধব খাবে, তারা হলো সব অফিসার মানুষ, 10টার মধ্যে খাওয়ানো হলে পিত্তি পরে সারাদিন আর খাওয়াই হবে না, এর উপর আবার নিরামিষ রান্না করতে গেলে তো রাঁধুনি বাঁচে না, তার প্রাণটাও দেখতে হবে বাছা। রাগে সর্বাঙ্গ রিড়ি করে জ্বলতে লাগলো, তবু কোনো মতে আত্মসংবরণ করে বললুম,
শুধু আলু উচ্ছে ভাতে দিয়ে কি কেউ খেতে পারে? একটুখানি ডাল রাতবাস কি সময় হতো না? তিনি আমার মুখের পানে কটমট করে চেয়ে বললেন, তোমার সঙ্গে তক্ক করতে পারিনি বাছা, আমার কাজ আছে। এতক্ষণ রাগ সামলেছিলাম, আর পারলুম না, বলে ফেললুম, কাজ সকলেরই আছে মা। তিনি 30 টাকার কেরানিগিরি করেন না বলে কুলি মজুর বলে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো, কিন্তু আমি তো পারিনি, আমি ওই দিয়ে তাকে খেতে দেব না। রাঁধুনি রাঁধতে না পারে, আমি যাচ্ছি। শাশুড়ি খানিকক্ষণ অবাক হয়ে আমার মুখের পানে চেয়ে থেকে বললেন, তুমি তো কাল এলে বৌমা, এতদিন তার কি করে খাওয়া হতো শুনি। বললু, সে খোঁজে আমার দরকার নেই, কিন্তু কাল এলেও আমি কচি খুকি নই মা, এখন থেকে সেসব হতে দিতে পারবো না। রান্নাঘরে ঢুকে রাঁধুনিকে বললুম, বড়বাবুর জন্য নিরামিষ ডাল ডালনা অম্বল হবে, তুমি না পারো একটা উনুন ছেড়ে দাও, আমি এসে রাঁধছি, বলে আর কোনো তর্কাতর্কি অপেক্ষা না করে স্নান করতে চলে গেলুম। স্বামীর বিছনা আমি রোজ নিজের হাতেই করতুম, এই ধপধপে সাদা বিছনাটার উপর ভেতরে ভেতরে যে একটা লোভ জন্মাচ্ছিল, হঠাৎ এতদিনের পর আজ বিছনা করবার সময় সে কথা জানতে পেরে নিজের কাছেই যেন লজ্জায় মরে গেলুম। ঘড়িতে 12টা বাজতে তিনি শুতে এলেন, কেন যে এত রাত পর্যন্ত জেগে বসে বই পড়ছিলুম, তার পায়ের শব্দ সে খবর আজ এমনি স্পষ্ট করে আমার কানে কানে বলে দিল যে লজ্জায় মুখ তুলে চাইতেও পারলাম না। স্বামী বললেন, এখনো শোনি যে? আমি বই থেকে মুখ তুলে ঘড়ির পানে তাকিয়ে যেন চমকে উঠলুম, তাই তো 12টা বেজে গেছে। কিন্তু যিনি সব দেখতে পান তিনি দেখেছিলেন, আমি 5 মিনিট অন্তর ঘড়ি দেখেছি। স্বামী শয্যায় বসে একটু হেসে বললেন, আজ আবার কি হাঙ্গামা বাঁধিয়েছিলে? বললুম, জানলে ভালোই, কিন্তু তোমার গোয়েন্দার নাম না বলো, তিনি কি কি দোষ আমার দিলেন শুনি। তিনি বললেন, গোয়েন্দা দোষ দেয়নি, কিন্তু আমি দিচ্ছি। আচ্ছা জিজ্ঞাসা করি, এত অল্পে তোমার এত রাগ হয় কেন? বললুম, অল্প? তুমি কি ভাবো তোমাদের ন্যায় অন্যায়ের বাটখারা দিয়েই সকলের ওজন চলবে? কিন্তু তাও বলছি, তুমি যে এত বলছো এ অত্যাচার চোখে দেখলে তোমারও রাগ হতো। তিনি আবার একটু হাসলেন, বললেন, আমি বষ্টম, আমার তো নিজের উপর অত্যাচারে রাগ করতে নেই। মহাপ্রভু আমাদের গাছের মতো সহিষ্ণু হতে বলেছেন, আর তোমাকে এখন থেকে তাই হতে হবে। কেন, আমার অপরাধ? বৈষ্ণবের স্ত্রী, এইমাত্র তোমার অপরাধ? বললুম, তা হতে পারে, কিন্তু গাছের মতো অন্যায় সহ্য করা আমার কাজ নয়, তা সে যে প্রভুই আদেশ করুন। তাছাড়া যে লোক ভগবান পর্যন্ত মানে না তার কাছে আবার মহাপ্রভু কি? স্বামী হঠাৎ যেন চমকে উঠলেন, বললেন, কে, ভগবান মানো না তুমি? বললুম, হ্যাঁ আমি। তিনি বললেন, ভগবান মানো না কেন? বললুম, নেই বলে মানিনি, মিথ্যে বলে মানিনি। আমি লক্ষ্য করে দেখেছিলাম আমার স্বামীর হাসি মুখখানি ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। এই কথার পরে সে মুখ একেবারে যেন ছাইয়ের মতো সাদা হয়ে গেল। একটুখানি চুপ করে থেকে বললেন, শুনেছিলুম তোমার মামা নাকি নিজেকে নাস্তিক বলতেন। আমি মাঝখানে ভুল সূত্র দিয়ে বললুম, তিনি নিজেকে নাস্তিক বলতেন না, অ্যাগনস্টিক বলতেন। স্বামী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, সে আবার কি? আমি বললুম, অ্যাগনস্টিক তারা যারা ঈশ্বর আছেন বা নেই কোনো কথাই বলে না। কথাটা শেষ না হতেই স্বামী বলে উঠলেন, থাক এসব আলোচনা, আমার সামনে তুমি কোনো দিন আর এই কথা মুখে এনো না।
তবু তর্ক করতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ তার মুখ পানে চেয়ে আর আমার মুখে কথা জোগাল না। ভগবানের ওপর তার অচল বিশ্বাস আমি জানতুম, কিন্তু কোনো মানুষ চেয়ে আর একজনের মুখ থেকে তার অস্বীকার শুনলে এত ব্যথা পেতে পারে এ ধারণাই আমার ছিল না। এই নিয়ে মামার বসবার ঘরে অনেক তর্ক নিজেও করেছি, অপরকেও করতে শুনেছি, রাগারাগি হয়ে যেতে বহুবার দেখেছি, কিন্তু এমন বেদনায় বিবর্ণ হয়ে যেতে কাউকে দেখিনি। আমি নিজেও ব্যথা বড় কম পেলুম না, কিন্তু কোনো তর্ক না করে এভাবে আমার মুখ বন্ধ করে দেওয়ার অপমানে আমার মাথা হেঁট হয়ে গেল। কিন্তু ভাবি, আমার অপমানের পাড়াটা এর উপর দিয়েই কেন সেদিন শেষ হলো না। যে মাদুরটা পেতে আমি নিচে শুতুম সেটা ঘরের কোণে গুটানো থাকত, আজকে সরিয়ে রেখেছিল বলতে পারিনি। খুঁজে পাচ্ছি না দেখে তিনি নিজে বিছানা থেকে একটা তোষক তুলে বললেন, আজ এইটে পেতে শোও, এত রাত্রে কোথায় আর খুঁজে বেড়াবে বলো। তার কণ্ঠস্বরে বিদ্রুপ ব্যঙ্গের লেশমাত্র ছিল না, তবুও কথাটা যেন অপমানের শূল হয়ে আমার বুকে বিঁধল। রোজ তো আমি নিচেই শুই, সামান্য একখানা মাদুর পেতে যেমন তেমনভাবে রাত্রি যাপন করাটাই তো ছিল আমার সবচেয়ে বড় গর্ব। কিন্তু স্বামীর ছোট্ট দুটি কথায় যে আজ আমার সেই গর্ব ঠিক তত বড় লাঞ্ছনায় রূপান্তরিত হয়ে দেখা দেবে এ কে ভেবেছিল। অন্যত্র শোবার উপকরণ স্বামীর হাত থেকে হাত পেতে নিল, কিন্তু শোবা মাত্রই কান্নার ঢেউ যেন আমার গলা পর্যন্ত ফেনিয়ে উঠল। জানি নে তিনি শুনতে পেয়েছিলেন কিনা। সকাল হতে না হতেই তাড়াতাড়ি বিছনা তুলে ঘর থেকে পালাবার চেষ্টা করছি। তিনি ডেকে বললেন, আজ এত ভোরে উঠলে যে? বললুম, ঘুম ভেঙে গেল তাই বাইরে যাচ্ছি। বললেন, একটা কথা আমার শুনবে? রাগে অভিমানে সর্বাঙ্গ ভরে গেল। বললুম, তোমার কথা কি আমি শুনিনি? আমার মুখ পানে চেয়ে তিনি একটু হেসে বললেন, শোনো। আচ্ছা তাহলে কাছে এসো বলি। বললুম, আমি তো কালা নই, এখানে দাঁড়িয়ে শুনতে পাবো। পাবে না গো, পাবে না বলেই হঠাৎ তিনি সুমুখে ঝুঁকে পড়ে আমার হাতটা ধরে ফেললেন। আমি জোর করে ছাড়াতে গেলুম, কিন্তু তার সঙ্গে পারবো কেন? একেবারে বুকের কাছে টেনে নিয়ে হাত দিয়ে জোর করে আমার মুখ তুলে ধরে বললেন, যারা ভগবান মানে তারা কি বলে জানো? তারা বলে স্বামীর কাছে কিছুতেই মিথ্যে বলতে নেই। আমি বললুম, কিন্তু যারা ভগবান মানে না তারা বলে কারো কাছে মিথ্যে বলতে নেই। স্বামী হেসে বললেন, বটে, কিন্তু তাই যদি হয় অত বড় মিথ্যে কথাটা কাল কি করে মুখে আনলে বলো তো? কি করে বললে ভগবান তুমি মানো না? হঠাৎ মনে হল, এত আশা করে কেউ বুঝি কখনো কারো সঙ্গে কথা কয়নি, তাই বলতে মুখে বাঁধতে লাগল, কিন্তু তবু তো পুরো অহংকার গেল না, বলে ফেললুম, ভগবান মানি বললেই বুঝি সত্য কথা বলা হতো, আমাকে আটকে রাখলে কেন, আর কোনো কথা আছে? তিনি ম্লান মুখে আস্তে আস্তে বললেন, আর একটা কথা, মায়ের কাছে আজ মাপ চেও। আমার সর্বাঙ্গ রাগে জ্বলে উঠল। বললুম, মাপ চাওয়াটা কি ছেলে খেলা, না তার কোনো অর্থ আছে? স্বামী বললেন, অর্থ তার এই যে সেটা তোমার কর্তব্য। বললুম, তোমাদের ভগবান বুঝি বলেন যে নিরাপরাধ সে গিয়ে অপরাধীর নিকট ক্ষমা চেয়ে কর্তব্য করুক? স্বামী আমাকে ছেড়ে দিয়ে আমার মুখের পানে খানিকক্ষণ চুপ করে চেয়ে রইলেন। তারপরে ধীরে ধীরে বললেন, ভগবানের নাম নিয়ে তামাশা করতে নেই, এ কথা ভবিষ্যতে কোনো দিন আর যেন মনে করে দিতে আমার না হয়। আমি তর্ক করতে ভালোবাসি নে, মায়ের কাছে মাপ চাইতে না পারো তার সঙ্গে আর কখনো বিবাদ করতে যেও না। বললুম, কেন, শুনতে পাইনি? তিনি বললেন, না, নিষেধ করা আমার কর্তব্য, তাই নিষেধ করে দিলুম। এই বলে
তিনি বাইরে যাবার জন্য উঠে দাঁড়ালেন। আমি আর সইতে পারলুম না, বললুম, কর্তব্যজ্ঞানটা তোমাদের যদি এত বেশি, সে কি আর কারণেই? আমিও তো মানুষ, বাড়ির মধ্যে আমারও তো একটা কর্তব্য আছে। তা যদি তোমাদের ভালো না লাগে, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, থাকলেই বিবাদ হবে, এ নিশ্চয় বলে দিচ্ছি। তিনি ফিরে দাঁড়িয়ে বললেন, তাহলে গুরুজনের সঙ্গে বিবাদ করাই বুঝি তোমার কর্তব্য? সে যদি হয়, যেদিন ইচ্ছে বাপের বাড়ি যাও, আমাদের কোনো আপত্তি নেই। স্বামী চলে গেলেন, আমি সেইখানেই ধপ করে বসে পড়লুম। মুখ দিয়ে শুধু আমার বার হলো, হায় রে, যার জন্য চুরি করি সেই বলে চোর। সমস্ত সকালটা যে আমার কি করে কাটল সে আমিই জানি, কিন্তু দুপুরবেলা স্বামীর মুখ থেকেই যে কথা শুনলুম তাতে বিস্ময়ের আর অবধি রইল না। খেতে বসিয়ে শাশুড়ি বললেন, কাল তোমাকে বলিনি বাছা, কিন্তু এ বউ নিয়ে তো আমি ঘর করতে পারিনি ঘনশ্যাম, কালকের কাণ্ড তো শুনেছ? স্বামী বললেন, শুনেছি মা। শাশুড়ি বললেন, তাহলে যা হোক এর একটা ব্যবস্থা করো। স্বামী একটুখানি হেসে বললেন, ব্যবস্থা করার মালিক তো তুমি নিজেই মা। শাশুড়ি বললেন, তা কি আর পারি নে বাছা, একদিনেই পারি, এত বড় ধারি মেয়ে, আমার তো বিয়ে দিতেই ইচ্ছে ছিল না শুধু। স্বামী বললেন, সে কথা ভেবে আর লাভ কি মা, আর ভালো মন্দ যাই হোক, বাড়ির বড় বউকে তো আর ফেলতে পারবে না, ও চায় আমি একটু ভালো খাই দাই। ভালো, সে ব্যবস্থাই কেন করে দাও না মা। শাশুড়ি বললেন, অবাক করলি ঘনশ্যাম, আমি কি ভালো মন্দ খেতে দিতে জানি নে যে আজ ও এসে আমাকে শিখিয়ে দেবে? আর তোমারই বা দোষ কি বাবা, অত বড় বউ যেদিন এসেছে সেদিনই জানতে পেরেছি সংসার এবার ভাঙল। বাছা, আমার গিন্নিপনায় আর না যদি চলে, ওর হাতেই না হয় ভাড়ারের চাবি দিচ্ছি। কই গা বড় বৌমা, বেরিয়ে এসো গো, চাবি নিয়ে যাও, বলে শাশুড়ি ঝনাত করে চাবির গোছাটা রান্নাঘরের দাওয়ার উপর ফেলে দিলেন। স্বামী আর একটি কথাও কইলেন না, মুখ বুঝে ভাত খেয়ে বাইরে যাবার সময় বলতে বলতে গেলেন, সব মেয়ে মানুষের ওই একই রোগ, কাকেই বা কি বলি। আমার বুকের মধ্যে যেন আহ্লাদের জোয়ার ডেকে উঠল। আমি যে কেন ঝগড়া করেছি তা উনি জানতে পেরেছেন, এই কথাটা শতবার মুখে আবৃত্তি করে সহস্র রকমে মনের মধ্যে অনুভব করতে লাগলুম। সকালের সমস্ত ব্যথা আমার যেন ধুয়ে মুছে গেল। এখন কতবার মনে হয় ছেলেবেলা থেকে কাজের অকাজের কত বই পড়ে কত কথাই শিখেছিলুম, কিন্তু এই কথাটা কোথাও যদি শিখতে পেতুম, পৃথিবীতে তুচ্ছ একটি কথা গুছিয়ে না বলবার দোষে, ছোট্ট একটি কথা মুখে ফুটে না বলবার অপরাধে কত শত ঘর সংসারই না ছাড়খাড় হয়ে যায়, হয়তো তাহলে এই কাহিনী লিখবার আজ আবশ্যকই হতো না। তাই তো বারবার বলি, ওরে হতভাগী, এত শিখেছিলি এটা শুধু শিখিসনি, মেয়ে মানুষের কার মানে মান, কার হতাদরে তোদের মনের অট্টালিকা তাসের অট্টালিকার মতোই এক নিমিষে একটা ফুয়ে ধূলিসাৎ হয়ে যায়, তবে তোর কপাল পুড়বে না তো পুড়বে কার? সমস্ত সন্ধ্যাবেলাটা ঘরে খিল দিয়ে যদি সাজসজ্জাই করলি, অসময়ে ঘুমের ভান করে যদি স্বামীর পালঙ্কের একা ধারে গিয়ে শুতেই পারলি, তাকে একটা সাড়া দিতেই কি তোর এমন কণ্ঠরোধ হলো? তিনি ঘরে ঢুকে দ্বিধায় সংকোচে বারবার ইতস্তত করে যখন বেরিয়ে গেলেন, একটা হাত বাড়িয়ে তার হাতটা ধরে ফেলতেই কি তোর হাতে পক্ষাঘাত হলো? সেই তো সারা রাত্রি ধরে মাটিতে পড়ে পড়ে কাঁদলি, একবার মুখ ফুটে বলতেই কি শুধু এত বাধা হলো যে
আচ্ছা, তুমি তোমার বিছানাতে এসে শোও, আমি আমার ভূমিশয্যাতে না হয় ফিরে যাচ্ছি। অনেক বেলায় যখন ঘুম ভাঙল, মনে হলো যেন জ্বর হয়েছে। উঠে বাইরে যাচ্ছি, স্বামী এসে ঘরে ঢুকলেন। আমি মুখ নিচু করে এক পাশে দাঁড়িয়ে রইলুম। তিনি বললেন, তোমাদের গ্রামের নরেনবাবু এসেছেন। বুকের ভেতরটায় ধক করে উঠল। স্বামী বলতে লাগলেন, আমাদের নিখিলের তিনি কলেজের বন্ধু, চিতরবিলে হাস শিকার করবার জন্য কলকাতায় থাকতে সে বুঝি কবে নিমন্ত্রণ করে এসেছিল, তাই এসেছেন। তুমিও তাকে বেশ চেনো না? উফ, মানুষের স্পর্ধার কি একটা সীমা থাকতে নেই। ঘাড় নেড়ে জানালুম, আছে, কিন্তু ঘৃণায় লজ্জায় নখ থেকে চুল পর্যন্ত আমার তেতো হয়ে গেল। স্বামী বললেন, তোমার প্রতিবেশী আদর যত্নের ভার তোমাকেই নিতে হবে। শুনে এমনি চমকে উঠলুম যে ভয় হলো, হয়তো আমার চমকটা তার চোখে পড়েছে, কিন্তু এদিকে তার দৃষ্টি ছিল না। বললেন, কাল রাত্রি থেকে মায়ের বাচ্চা ভয়ানক বেড়েছে, এদিকে নিখিলও বাড়ি নেই, অখিলকেও তার আপেশ করতে হবে। মুখ নিচু করে কোনো মতে বললুম, তুমি? আমার কিছুতেই থাকবার জো নেই, রায়গঞ্জে পাট কিনতে না গেলেই নয়। কখন ফিরবে? ফিরতে আবার কাল এই সময়, রাত্রিটা সেইখানেই থাকতে হবে। তাহলে আর কোথাও তাকে যেতে বলো, আমি বউ মানুষ, শ্বশুরবাড়িতে তার সামনে বার হতে পারবো না। স্বামী বললেন, ছি, তা কি হয়, আমি সমস্ত ঠিক করে দিয়ে যাচ্ছি, তুমি সামনে না বার হও, আড়াল থেকে গুছিয়ে গাছিয়ে দিও। এই বলে তিনি বাইরে চলে গেলেন। সেই দিন পাঁচ মাস পরে আবার নরেনকে দেখলুম। দুপুরবেলা সে খেতে বসেছিল, আমি রান্নাঘরের দোরের আড়ালে বসে কিছুতেই চোখের কৌতূহল থামাতে পারলুম না। কিন্তু চাইবা মাত্রই আমার সমস্ত মনটা এমন এক প্রকার বিতৃষ্ণায় ভরে গেল যে সে পরকে বোঝানো শক্ত। মস্ত একটা তেঁতুল বিছে একে বেঁকে চলে যেতে দেখলে সর্বাঙ্গ যেমন করে ওঠে, অথচ যতক্ষণ সেটা দেখা যায় চোখ ফিরোতে পারা যায় না, ঠিক তেমনি করে আমি নরেনের পানে চেয়ে রইলুম। ছি ছি, ওর ওই দেহটাকে কি করে যে একদিন ছুঁয়েছি, মনে পড়তেই সর্বশরীর কাটা দিয়ে মাথার চুল পর্যন্ত আমার খাড়া হয়ে উঠল। খেতে খেতে সে মাঝে মাঝে চোখ তুলে চারিদিকে কি যে খুঁজছিল সে আমি জানি। আমাদের রাঁধুনি কি একটা তরকারি দিতে গেলে সে হঠাৎ ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, হা গা, তোমাদের বড় বউ যে বড় বেরুলো না? রাঁধুনি জানত যে ইনি আমাদের বাপের বাড়ির লোক, গ্রামের জমিদার, তাই বোধ করি খুশি করবার জন্যেই হাসির ভঙ্গিতে এক ঝুরি মিথ্যে কথা বলে তার মন জোগালে। বললে, কি জানি বাবু, বড় বৌমার ভারী লজ্জা, নইলে তিনিই তো আপনার জন্যে আজ নিজে রাঁধলেন, রান্নাঘরে বসে তিনিই তো আপনার সব খাবার এগিয়ে গুছিয়ে দিচ্ছেন, লজ্জা করে কিন্তু কম সম খাবেন না বাবু, তাহলে তিনি বড় রাগ করবেন, আমাকে বলে দিলেন। মানুষের শয়তানির অন্ত নেই, দুঃসাহসেরও অবধি নেই। সে স্বচ্ছন্দে স্নেহের হাসিতে মুখখানা রান্নাঘরের দিকে তুলে চেঁচিয়ে বললে, আমার কাছে তোর আবার লজ্জা কিরে, শুধু আয় আয়, বেরিয়ে আয়, অনেকদিন দেখিনি, একবার দেখি। কাঠ হয়ে সেই দরজা ধরে দাঁড়িয়ে রইলুম। আমার মেজে যাও রান্নাঘরে ছিল, ঠাট্টা করে বললে, দিদি সবটাতেই বাড়াবাড়ি, পাড়ার লোক ভাইয়ের মতো, বিয়ের দিন পর্যন্ত সামনে বেরিয়েছ, কথা কয়েছ, আর আজই যত লজ্জা, একবার দেখতে যাচ্ছেন, যাও না। এর আর জবাব দেব কি? বেলা তখন দুটো আড়াইটে, বাড়ির সবাই যে যার ঘরে শুয়েছে। চাকরটা এসে বাইরে থেকে বলল, বাবু পান চাইলেন মা? কে বাবু? নরেন বাবু, তিনি স্বীকার করতে যাননি? কই না, বৈঠকখানায় শুয়ে আছেন যে।
তাহলে শিকারের ছলটাও মিথ্যে। পান পাঠিয়ে দিয়ে জানলায় এসে বসলুম। এ বাড়িতে আসা পর্যন্ত এই জানলাটি ছিল সবচেয়ে আমার প্রিয়। নিজেই ফুল বাগান, একঝাড় চামেলি ফুলের গাছ দিয়ে সম্মুখটা ঢাকা। এখানে বসলে বাইরের সমস্ত দেখা যায়, কিন্তু বাইরে থেকে কিছু দেখা যায় না। আমি মানুষের এই বড় একটা অদ্ভুত কাণ্ড দেখি যে বিপদটা হঠাৎ তার ঘাড়ে এসে পড়ে তাকে একান্ত অস্থির ও উদ্বিগ্ন করে দিয়ে যায়, অনেক সময় সে তাকেই একপাশে ঠেলে দিয়ে একটা তুচ্ছ কথা চিন্তা করতে বসে যায়। বাইরে পান পাঠিয়ে দিয়ে আমি নরেনের কথাই ভাবতে বসেছিলাম সত্যি, কিন্তু কখন কোন ফাঁকে যে আমার স্বামী এসে আমার সমস্ত মন জুড়ে বসে গিয়েছিলেন সে আমি টেরও পাইনি। আমার স্বামীকে আমি যত দেখেছিলুম ততই আশ্চর্য হয়ে যাচ্ছিলুম। সবচেয়ে আশ্চর্য হতুম তার ক্ষমা করবার ক্ষমতা দেখে। আগে আগে মনে হতো এ তার দুর্বলতা, পুরুষত্বের অভাব, শাসন করবার সাধ্য নেই বলেই ক্ষমা করেন। কিন্তু যতদিন যাচ্ছিল ততই টের পাচ্ছিলুম তিনি যেমন বুদ্ধিমান তেমনি দৃঢ়। আমাকে যে তিনি ভেতরে ভেতরে কত ভালোবেসেছেন সে তো আমি অসংশয়ে অনুভব করতে পারি, কিন্তু সে ভালোবাসার ওপর এতটুকু জোর খাটাবার সাহস আমার তো হয় না। একদিন কথায় কথায় বলেছিলুম, আচ্ছা তুমি বাড়ির সর্বস্ব, কিন্তু তোমাকে যে বাড়ি শুদ্ধ সবাই অযত্ন অবহেলা করে, এমনকি অত্যাচার করে, এ কি তুমি ইচ্ছা করলে শাসন করে দিতে পারো না? তিনি হেসে জবাব দিয়েছিলেন, কই কেউ তো অযত্ন করে না। কিন্তু আমি নিশ্চয় জানতুম কিছুই তার অবিদিত ছিল না। বললুম, আচ্ছা যত বড় দোষী হোক তুমি কি সব মাপ করতে পারো? তিনি তেমনি হাসি মুখে বললেন, যে সত্যি ক্ষমা চায় তাকে করতেই হবে, এ যে আমাদের মহাপ্রভুর আদেশ গো। তাই এক একদিন চুপ করে বসে ভাবতুম, ভগবান যদি সত্যিই নেই তাহলে এত শক্তি এত শান্তি ইনি পেলেন কোথায়? এই যে আমি স্ত্রীর কর্তব্য একদিনের জন্য করিনি, তবু তো তিনি কোনোদিন স্বামীর জোর নিয়ে আমায় অমর্যাদা অপমান করেন না। আমাদের ঘরের কুলুঙ্গিতে একটি শ্বেত পাথরের গৌরাঙ্গ মূর্তি ছিল। আমি কত রাত্রে ঘুম ভেঙে দেখেছি স্বামী বিছনার উপর স্তব্ধ হয়ে বসে এক দৃষ্টে তার পানে চেয়ে আছেন, আর দু চক্ষু বয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে। সময় সময় তার মুখ দেখে আমারও যেন কান্না আসত। মনে হতো অমনি করে একটা দিনও কাটতে পারলে বুঝি মনের অর্ধেক বেদনা কমে যাবে। পাশের কুলুঙ্গিতে তার খান কয়েক বড় আদরের বই ছিল, তার দেখা দেখি আমিও মাঝে মাঝে পড়তুম। লেখাগুলো যে আমি সত্যি বলে বিশ্বাস করতুম তা নয়, তবুও এমন কতদিন হয়েছে কখন পড়ায় মন লেগে গেছে, কখন বেলা বয়ে গেছে, কখন দুফোঁটা চোখের জল গড়িয়ে গলার উপর শুকিয়ে আছে কিছুই ঠাওর পাইনি। কতদিন হিংসে পর্যন্ত হয়েছে, তার মতো আমিও যদি এগুলো সমস্ত সত্যি বলেই ভাবতে পারতুম। কিছুদিন থেকে আমি বেশ টের পেতুম, কি একটা ব্যথা যেন প্রতিদিনই আমার বুকের মধ্যে জমা হয়ে উঠেছিল, কিন্তু কেন কিসের জন্যে তা কিছুতেই হাত চেপেতুম না। শুধু মনে হতো আমার যেন কেউ কোথাও নেই, ভাবতুম মায়ের জন্যই বুঝি ভেতরে ভেতরে মন কেমন করে। তাই কতদিন ঠিক করেছি কালই পাঠিয়ে দিতে বলবো, কিন্তু যেই মনে হতো এই ঘরটি ছেড়ে আর কোথাও যাচ্ছি না, অমনি সমস্ত সংকল্প কোথায় যে ভেসে যেত তাকে মুখ ফুটে বলাও হতো না। মনে করলুম, যাই কুলুঙ্গি থেকে বইখানে এনে একটু পড়ি। আজকাল এই বইখানা হয়েছিল আমার অনেক দুঃখের সান্ত্বনা। কিন্তু উঠতে গিয়ে হঠাৎ আঁচলে একটা টান পড়তেই ফিরে চেয়ে নিজের চক্ষুকে বিশ্বাস হলো না। দেখি আমার আঁচল ধরে জানলার বাইরে দাঁড়িয়ে নড়েন,
একটু হলেই চেঁচিয়ে ফেলেছিলুম আর কি। সে কখন এসেছে, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছে কিছুই জানতে পারিনি। কিন্তু কি করে যে সেদিন আপনাকে সামলে ফেলেছিলুম আমি আজও ভেবে পাইনি। ফিরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলুম, এখানে এসেছো কেন শিকার করতে? নরেন বললে, বসো বলছি। আমি জানালার উপর বসে পড়লুম। শিকার করতে যাওনি কেন? নরেন বললে, ঘনশ্যামবাবুর হুকুম পাইনি, যাবার সময় বলে গেলেন আমরা বৈষ্ণব, আমাদের বাড়ি থেকে জীব হত্যা করা নিষেধ। চক্ষে নিমেষে স্বামীর গর্বে আমার বুকখানা ফুলে উঠল। তিনি কোনো কর্তব্য ভোলেন না, সেদিকে তার এক বিন্দুও দুর্বলতা নেই। মনে মনে ভাবলুম, এ লোকটা দেখে যাক আমার স্বামী কত বড়। বললুম, তাহলে বাড়ি ফিরে গেলে না কেন? সে লোকটা গারদের ফাঁক দিয়ে খপ করে আমার হাতটা চেপে ধরে বললে, শুধু টাইফয়েড জ্বরে মরতে মরতে বেঁচে উঠে যখন শুনলুম তুমি পরের হয়েছ আর আমার নেই, তখন বারবার করে বললুম, ভগবান আমাকে বাঁচালে কেন? তোমার কাছে আমি এইটুকু বয়সের মধ্যে এমন কি পাপ করেছি যার শাস্তি দেবার জন্যে আমাকে বাঁচিয়ে রাখলে? বললুম, তুমি ভগবান মানো? নরেন থতমত খেয়ে বলতে লাগল, না, হ্যাঁ না মানি নে। কিন্তু সে সময় কি জানো? থাকগে, তারপরে? নরেন বলে উঠল, উফ, সে আমার কি দিন যেদিন শুনলুম তুমি আমারই আছো, শুধু নামে অন্যের, নইলে আমারই চিরকাল, শুধু আমারই। আজও একদিনের জন্য আর কারো শয্যায় রাত্রি। ছিছি, চুপ করো। কিন্তু কে তোমাকে এই খবর দিলে, কার কাছে শুনলে? তোমাদের যে দাসী তিন চার দিন হলো বাড়ি যাবার নাম করে চলে গেছে, যে মুক্ত কি তোমার লোক ছিল বলে জোর করে হাত ছাড়াতে গেলুম। কিন্তু এবারও সে তেমনি সজোরে ধরে রাখলে, তার চোখ দিয়ে ফোটা দুই জলও গড়িয়ে পড়ল। বললে, শুধু এমনি করেই কি আমাদের জীবন শেষ হবে? অমন অসুখে না পড়লে আজ কেউ তো আমাদের আলাদা করে রাখতে পারতো না? যে অপরাধ আমার নিজের নয় তার জন্য কেন এত বড় শাস্তি ভোগ করব? লোকে ভগবান ভগবান করে, কিন্তু তিনি সত্যি থাকলে কি বিনা দোষে এত বড় সাজা আমাদের দিতেন? কখনো না। তুমি বা কিসের জন্য একজন অজানা অচেনা মুখ্য লোকের? থাক থাক, ও কথা থাক। নরেন চমকে উঠে বললে, আচ্ছা থাক, কিন্তু যদি জানতুম তুমি সুখে আছো, সুখী হয়েছ, তাহলে হয়তো একদিন মনকে সান্ত্বনা দিতে পারতুম। কিন্তু কোনো সম্বলেই যে আমার হাতে নেই, আমি বাঁচব কি করে? আবার তার চোখে জল এসে পড়ল। এবার সে আমার হাতটাই টেনে নিয়ে তার নিজের চোখের জল মুছে বললে, এমন কোনো সভ্য দেশ পৃথিবীতে আছে যেখানে এত বড় অন্যায় হতে পারে? মেয়ে মানুষ বলে কি তার প্রাণ নেই? তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে এমন করে তাকে সারা জীবন দগ্ধ করবার অধিকার সংসারে কার আছে? কোন দেশে মেয়েরা ইচ্ছে করলে এমন বিয়ে লাথি মেরে ভেঙে দিয়ে যেখানে খুশি চলে যেতে না পারে? এসব কথা আমি সমস্তই জানতুম। আমার মামার ঘরে নব্য যুগের সাম্য মৈত্রী স্বাধীনতার কোনো আলোচনাই বাকি ছিল না। আমার বুকের ভেতরটা কেমন যেন দুলতে লাগলো। বললুম, তুমি আমাকে কি করতে বলো? নরেন বললে, আমি তোমাকে কোনো কথাই বলবো না, এইটুকু শুধু জানিয়ে যাব যে মরণের গ্রাস থেকে উঠে পর্যন্ত আমি এই আজকের দিনের প্রতীক্ষা করেই পথ চেয়েছিলুম। তারপরে হয়তো একদিন শুনতে পাবে যেখান থেকে উঠে এসেছি তার কাছেই ফিরে চলে গেছি। কিন্তু তোমার কাছে এই আমার শেষ নিবেদন রইল, শুধু বেঁচে থাকতে যখন কিছুই পেলুম না, মরণের পরে যেন ওই চোখের দুফোঁটা জল পাই। আত্মা বলে যদি কিছু থাকে তার তাতেই তৃপ্তি হবে। আমার হাতটা তার হাতের মধ্যেই রইল, চুপ করে বসে রইলুম। এখন ভাবি, সেদিন যদি ঘুণাগ্রেও জানতুম মানুষের মনের দাম এই,
একেবারে উল্টো ধারায় বইয়ে দিতে এইটুকু মাত্র সময়, এইটুকু মাত্র মাল মশলার প্রয়োজন। তাহলে যেমন করে হোক সেদিন তার হাত ছাড়িয়ে নিয়ে জানলা বন্ধ করে দিতুম, কিছুতেই তার একটা কথাও কানে ঢুকতে দিতুম না। কটা কথা, কফোটা চোখের জলই বা তার খরচ হয়েছিল। কিন্তু নদী প্রচণ্ড স্রোতের পাতা শুদ্ধ স্বর গাছ যেমন করে কাঁপতে থাকে, তেমনি করে আমার সমগ্র দেহটা কাঁপতে লাগলো। মনে হতে লাগলো নরেন যেন কোনো অদ্ভুত কৌশলে আমার পাঁচ আঙুলের ভেতর দিয়ে 500 বিদ্যুতের ধারা আমার সর্বাঙ্গে বইয়ে দিয়ে আমার পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত অবশ করে আনছে। সেদিন মাঝখানে সেই লোহার গারদগুলো যদি না থাকতো আর সে যদি আমাকে টেনে তুলে নিয়ে পালাতো, হয়তো আমি একবার চেঁচাতে পর্যন্ত পারতুম না, ওগো কে আছো, আমায় রক্ষা করো। দুজনে কতক্ষণ এমন স্তব্ধ হয়েছিলাম জানিনি। সে হঠাৎ বলে উঠল, শুধু কেন, তুমি তো বেশ জানো আমাদের মিথ্যে শাস্ত্রগুলো শুধু মেয়ে মানুষকে বেঁধে রাখবার শেকল মাত্র, যেমন করে হোক আটকে রেখে তাদের সেবা নেবার ফন্দি। সতীর মহিমা কেবল মেয়ে মানুষের বেলায়, পুরুষের বেলায় সব ফাঁকি। আত্মা আত্মা যে করে সে কি মেয়ে মানুষের দেহে নেই? তার কি স্বাধীন সত্তা নেই? সে কি শুধু এসেছিল পুরুষের সেবাদাসী হবার জন্যে? বৌমা বলি, কথা তোমাদের শেষ হবে না বাছা? মাথার উপর বাজ ভেঙে পড়লেও বোধ করি মানুষে এমন করে চমকে ওঠে না। আমরা দুজনে যেমন করে চমকে উঠলুম। নরেন হাত ছেড়ে দিয়ে বসে পড়ল, আমি মুখ ফিরিয়ে দেখলুম বারান্দায় খোলা জানলার ঠিক সম্মুখে দাঁড়িয়ে আমার শাশুড়ি। বললেন, বাছা এ পাড়ার লোকগুলো তো তেমন সভ্যভব্য নয়, অমন করে ঝোপের মধ্যে দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখলে হয়তো বা দোষের ভেবে নেবে। বললেন, বাছা এ পাড়ার লোকগুলো তো তেমন সভ্যভব্য নয়, অমন করে ঝোপের মধ্যে দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখলে হয়তো বা দোষের ভেবে নেবে। বলি, বাবুটিকে ঘরে ডেকে পাঠালেই তো দেখতে শুনতে সব দিকে বেশ হতো। কি একটা জবাব দিতে গেলুম, কিন্তু মুখের মধ্যে জিভটা আমার আড়ষ্ট রইল, একটা কথাও ফুটল না। তিনি একটুখানি হেসে বললেন, বলতে পারিনি বাছা, শুধু ভেবেই মরি। বৌমাটি কেন আমার এত কষ্ট শুয়ে মাটিতে শুয়ে থাকেন? তা বেশ, বাবুটি নাকি দুপুরবেলা চা খান, চা তৈরিও হয়েছে, একবার মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করো দেখি বৌমা, চায়ের পেয়ালাটা বৈঠকখানায় পাঠিয়ে দেব না ওই বাগানে দাঁড়িয়ে খাবেন? উঠে দাঁড়িয়ে প্রবল চেষ্টায় তবে কথা কইতে পারলুম। বললুম, তুমি কি রোজ এমনি করে আমার ঘরে আড়িপাতো মা? শাশুড়ি মাথা নেড়ে বললেন, না না, সময় পাই কোথা, সংসারে কাজ করেই তো সারতে পারিনি। এই দেখো না বাচ্চা, বাতে মরছি তবু চা তৈরি করতে রান্নাঘরে ঢুকতেই হয়েছিল, তা এই ঘরেই না হয় পাঠিয়ে দিচ্ছি। বাবুটির আবার ভারী লজ্জার শরীর, আমি থাকতে হয়তো খাবেন না, তা যাচ্ছি আমি, বলে তিনি ফিক করে একটু মুচকে হেসে চলে গেলেন। এমনি মেয়ে মানুষের বিদ্বেষ, প্রতিশোধ নেবার বেলায় শাশুড়ি বধূর মান্য সম্বন্ধের কোনো উঁচু নিচুর ব্যবধানই রাখলেন না। সেইখানেই মেঝের ওপর চোখ বুজে শুয়ে পড়লুম। সর্বাঙ্গ বয়ে ঝরঝর করে ঘাম ঝরে সমস্ত মাটিটা ভিজে গেল। শুধু একটা সান্ত্বনা ছিল, আজ তিনি আসবেন না, আজকার রাত্রিটা অন্তত চুপ করে পড়ে থাকতে পাব, তার কাছে কৈফিয়ত দিতে হবে না। কতবার ভাবলুম উঠে বসি, কাজকর্ম করি, যেন কিছুই হয়নি, কিন্তু কিছুতেই পারলুম না, সমস্ত শরীর যেন থরথর করতে লাগলো। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, এ ঘরে কেউ আলো দিতে এলো না। রাত্রি তখন প্রায় 8টা। সহসা তার গলা বাইরে থেকে কানে আসতেই বুকের সমস্ত রক্ত চলাচল যেন একেবারে থেমে গেল। তিনি চাকরকে জিজ্ঞাসা করছিলেন, বঙ্কু নরেনবাবু হঠাৎ চলে গেলেন কেন রে? চাকরের জবাব শোনা গেল না। তখন নিজেই বললেন, খুব সম্ভব স্বীকার করতে বারণ করেছিলাম বলে, তা উপায় কি? অন্দরে ঢুকতেই শাশুড়ি ঠাকুরন ডেকে বললেন, একবার আমার ঘরে এসো তো বাবা, তার যে এক মুহূর্ত দেরি সইবে না সে আমি জানতুম।
তিনি যখন আমার ঘরে এলেন, আমি কিসের একটা প্রচণ্ড নিষ্ঠুর আঘাত প্রতীক্ষা করেই যেন সর্বাঙ্গ কাঠের মতো শক্ত করে পড়ে রইলুম। কিন্তু তিনি একটা কথাও বললেন না, কাপড় চোপড় ছেড়ে সন্ধ্যাহ্নি করতে বেরিয়ে গেলেন, যেন কিছুই হয়নি। শাশুড়ি তাকে যেন এইমাত্র একটা কথাও বলেননি। তারপরে যথাসময়ে খাওয়া দাওয়া শেষ করে তিনি ঘরে শুতে এলেন। সারা রাত্রির মধ্যে আমার সঙ্গে একটা কথাও হলো না। সকালবেলার সমস্ত দ্বিধা সংকোচ প্রাণপণে ঝেড়ে ফেলে দিয়ে রান্নাঘরে ঢুকতে যাচ্ছি, মেজরজা বললেন, হে সেলে তোমার আর এসে কাজ নেই দিদি, আজ আমিই আছি। বললুম, তুমি থাকলে কি আমাকে থাকতে নেই মেজদি? কাজ কি, মা কি জন্যে বারণ করে গেলেন বলে তিনি যে ঘাড় ফিরিয়ে মুখ টিপে টিপে হাসতে লাগলেন সে আমি স্পষ্ট টের পেলুম। মুখ দিয়ে আমার একটা কথাও বার হলো না। আড়ষ্ট হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরে ফিরে এলুম। দেখলুম বাড়ির শুদ্ধ সকলের মুখ ঘোর অন্ধকার। শুধু যার মুখ সবচেয়ে অন্ধকার হবার কথা তার মুখেই কোনো বিকার নেই। স্বামীর নিত্য প্রসন্ন মুখ আজও তেমনি প্রসন্ন। হায় রে, শুধু একবার গিয়ে যদি বলি প্রভু এই পাপিষ্টার মুখ থেকে তার অপরাধের বিবরণ শুনে তাকে নিজের হাতে দণ্ড দাও, কিন্তু সমস্ত লোকের এই বিচারহীন শাস্তি আর সহ্য হয় না। কিন্তু সে তো কোনো মতেই পারলুম না, তবু এই বাড়িতে এই ঘরের মধ্যে আমার দিন কাটতে লাগলো। এ কেমন করে আমার দ্বারা সম্ভব হতে পেরেছিল তা আজ আমি জানি। যে কাল মায়ের বুক থেকে পুত্র শোকের ভার পর্যন্ত হালকা করে দেয়, সে যে এই পাপিষ্ঠার মাথা থেকে তার অপরাধের বোঝা লঘু করে দেবে সে আর বিচিত্র কি। যে দণ্ড একদিন মানুষ অকাতরে মাথায় তুলে নেয় আর একদিন তাকেই সে মাথা থেকে ফেলতে পারলে বাঁচে। কালের ব্যবধানে অপরাধের খোঁচা যতই অস্পষ্ট যত লঘু হয়ে আসতে থাকে, দণ্ডের ভার ততই গুরুতর ততই অসহ্য হয়ে উঠতে থাকে। এই তো মানুষের মন, এই তো তার গঠন, তাকে অনিশ্চিত সংশয়ে মরিয়া করে তোলে। একদিন দুদিন করে যখন সাত দিন কেটে গেল তখন কেবলই মনে হতে লাগলো, এতই কি দোষ করেছি যে স্বামী একটা মুখের কথাও জিজ্ঞাসা না করে নির্বিচারে দণ্ড দিয়ে যাবেন? তিনি যে সকলের সঙ্গে মিলে নিঃশব্দে আমাকে পীড়ন করে যাচ্ছেন এ বুদ্ধি যে কোথায় পেয়েছিলুম এখন তাই শুধু ভাবি। সেদিন সকালে শুনলুম শাশুড়ি বলছেন, ফিরে এলি মা মুক্ত, পাঁচ দিন বলে কতদিন দেরি করলি বলতো বাছা। সে যে কেন ফিরে এসেছে তা মনে মনে বুঝলুম। নাইতে যাচ্ছি, দেখা হলো, মুচকি হেসে হাতের মধ্যে একটা কাগজ গুঁজে দিলে। হঠাৎ মনে হলো সে যেন এক টুকরো জ্বলন্ত কয়লা আমার হাতের তেলোয় টিপে ধরেছে। ইচ্ছে হলো তক্ষুনি কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিই, কিন্তু সে যে নরেনের চিঠি, না পড়েই যদি ছিঁড়ে ফেলতে পারবো তাহলে মেয়ে মানুষের মনের মধ্যে বিশ্বাসী অফুরন্ত চিরন্তন কৌতূহল জমা রয়েছে কিসের জন্য। নির্জন পুকুর ঘাটে জলে পা ছড়িয়ে দিয়ে চিঠি খুলে বসলুম। অনেকক্ষণ পর্যন্ত একটা কথাও পড়তে পারলুম না। চিঠি লাল কালিতে লেখা, মনে হতে লাগলো তার রাঙা অক্ষরগুলো যেন একপাল কিন্নর বাচ্চার মতো গায়ে গায়ে জড়িয়ে কিলবিল করে নড়ে চড়ে বেড়াচ্ছে। তারপরে পড়লুম, একবার দুবার তিনবার পড়লুম, তারপরে টুকরো টুকরো করে ছিঁড়ে জলে ভাসিয়ে দিয়ে স্নান করে ঘরে ফিরে এলুম। কি ছিল তাতে? সংসারের যা সবচেয়ে বড় অপরাধ তাই লেখা ছিল। ধোপা এসে বললে, মা ঠাকুরুন বাবুর ময়লা কাপড় দাও। জামার পকেটগুলো সব দেখে দিতে গিয়ে একখানা পোস্টকার্ড বেরিয়ে এলো। হাতে তুলে দেখি আমার চিঠি, মা লিখেছেন। তারিখ দেখলুম পাঁচ দিন আগের, কিন্তু আজও আমি পাইনি। পড়ে দেখি সর্বনাশ, মা লিখেছেন, শুধু রান্নাঘরটা ছাড়া সমস্ত পুরে ভরসাত হয়ে গেছে। এই ঘরটির মধ্যে কোনো মতে সবাই মাথা গুঁজে আছেন। দুচোখ জ্বালা করতে লাগলো, কিন্তু এক ফোঁটা জলও বেরুলো না। কতক্ষণ যে এভাবে বসেছিলুম জানিনি। ধোপার চিৎকারে আবার সজাগ হয়ে উঠলুম। তাড়াতাড়ি তাকে কাপড়গুলো ফেলে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লুম। এইবার চোখের জলে বালিশ ভিজে গেল, কিন্তু এই কি তার ঈশ্বর পরায়ণতা? আমার মা গরিব,
এক বিন্দু সাহায্য করতে অনুরোধ করি, এই ভয়ে চিঠিখানা পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। এত বড় ক্ষুদ্রতা আমার নাস্তিক মামার দ্বারা কি কখনো সম্ভব হতে পারত? আজ তিনি ঘরে আসতে কথা কইলুম, বললুম আমাদের বাড়ি পুড়ে গেছে, বললুম আমাদের বাড়ি পুড়ে গেছে। তিনি মুখ পানে চেয়ে বললেন, কোথায় শুনলে? গায়ের উপর পোস্টকার্ড ছুঁড়ে ফেলে দিয়ে জবাব দিলুম, ধোপাকে কাপড় দিয়ে তোমারই পকেট থেকে পেলুম। দেখো, আমাকে নাস্তিক বলে তুমি ঘৃণা করো জানি, কিন্তু যারা লুকিয়ে পরের চিঠি পড়ে, আড়ালে গোয়েন্দাগিরি করে বেড়ায়, তাদের আমরাও ঘৃণা করি। তোমার বাড়ি শুদ্ধ লোকেরই কি এই ব্যবসা? যে লোক নিজের অপরাধে মগ্ন হয়ে আছে তার মুখের এই কথা। কিন্তু আমি নিঃসংশয় বলতে পারি, এত বড় স্পর্ধিত আঘাত আমার স্বামী ছাড়া আর কেউ সহ্য করতে পারত না। মহাপ্রভুর শাসন কি অক্ষয় কবচের মতোই যে তার মনটিকে অহর্নিশে ঘিরে রক্ষে করত, আমার এমন তীক্ষ্ণ শুলো খান খান হয়ে পড়ে গেল। একটুখানি ম্লান হেসে বললেন, কেমন অন্যমনস্ক হয়ে পড়ে ফেলেছিলাম শুধু, আমাকে মাপ করো। এই প্রথম তিনি আমাকে নাম ধরে ডাকলেন। বললুম, মিথ্যে কথা, তাহলে আমার চিঠি আমাকে দিতে, কেন এই খবর লুকিয়েছ তাও জানি। তিনি বললেন শুধু দুঃখ পেতে বইত না, তাই ভাবছিলুম কিছুদিন পরে তোমাকে জানাব। বললুম, কেমন করে তুমি হাত গোনো সে আমার জানতে বাকি নেই। তুমি কি বাড়ি শুদ্ধ সবাইকে আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছ? স্পাই! ইংরেজ মহিলারা এমন স্বামীর মুখ পর্যন্ত দেখে না, তা জানো? ওরে হতভাগী, বল বল, যা মুখে আসে বলে নে। শাস্তি তোর গেছে কোথায়? সবই যে তোলা রইল। স্বামী স্তব্ধ হয়ে বসে রইলেন, একটা কথারও জবাব দিলেন না। এখন ভাবি, এত ক্ষমা করতেও মানুষ পারে, কিন্তু আমার ভেতরে যত গ্লানি, যত অপমান এতদিন ধীরে ধীরে জমা হয়ে উঠেছিল, একবার মুক্তি পেয়ে তারা কোনো মতেই আর ফিরতে চাইলে না। একটু থেমে আবার বললুম, আমি হেসেলে ঢুকতে? তিনি একটুখানি যেন চমকে উঠে মাঝখানেই বলে উঠলেন, উফ, তাই বটে, তাই আমার খাবার ব্যবস্থাটা আবার। বললুম, সেনালিশ আমার নয়, বাঙালির ঘরে জন্মেছি বলেই যে তোমরা খুঁজে খুঁজে আমাকে তিল তিল করে মারবে সে অধিকার তোমাদের আমি কিছুতেই দেব না, তা নিশ্চয় জেনো। আমার মামার বাড়িতে এখন রান্নাঘরটা বাকি আছে, আমি তার মধ্যে আবার ফিরে যাব, কাল আমি যাচ্ছি। স্বামী অনেকক্ষণ চুপ করে বসে থেকে বললেন, যাওয়াই উচিত বটে, কিন্তু তোমার গয়নাগুলো রেখে যেও। শুনে অবাক হয়ে গেলুম, এতহীন, এত ছোট স্বামী স্ত্রী আমি? পোড়ামুখে হঠাৎ হাসি এলো, বললুম, সেগুলো কেড়ে নিতে চাও তো বেশ, আমি রেখেই যাব। প্রদীপের ক্ষীণ আলোকে স্পষ্ট দেখতে পেলুম তার মুখখানি যেন সাদা হয়ে গেল। বললেন, না না, তোমার কিছু গয়না আমি ভিক্ষে চাইছি, আমার টাকার বড় অনটন, তাই বাধা দেব। কিন্তু এমন পোড়া কপালে আমি যে ও মুখ দেখেও কথাটা বিশ্বাস করতে পারলুম না। বললুম, বাধা দাও, বেঁচে ফেলো, যা ইচ্ছে করো, তোমাদের গয়নার ওপর আমার এতটুকু লোভ নেই। বলে তক্ষুনি বাক্স খুলে আমার সমস্ত গয়না বিছানার ওপর ছুঁড়ে ফেলে দিলুম। যে দুগাছি বালা মা দিয়েছিলেন সেই দুটি ছাড়া গা থেকে পর্যন্ত গয়না খুলে ফেলে দিলুম। তাতেও তৃপ্তি হলো না, বেনারসি কাপড় জামা প্রভৃতি যা কিছু এরা দিয়েছিলেন সমস্ত বার করে টান মেরে ফেলে দিলুম। স্বামী পাথরের মতো স্থির নির্বাক হয়ে বসে রইলেন। আমার ঘৃণায় বৃতৃষ্ণায় সমস্ত মনটা এমনি বিষিয়ে উঠল যে এক ঘরের মধ্যে থাকাও অসহ্য হয়ে পড়ল। বেরিয়ে এসে অন্ধকার বারান্দার একধারে আঁচল পেতে শুয়ে পড়লুম। মনে হলো দোরের আড়াল থেকে কে যেন বেরিয়ে গেল। কান্নায় বুক ফেটে যেতে লাগলো, তবু প্রাণপণে মুখে কাপড় গুজে দিয়ে মান বাঁচালুম। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। উঠে দেখি ভোর হয়, ঘরে গিয়ে দেখি বিছানা খালি। দু একখানা ছাড়া প্রায় সমস্ত গয়না নিয়ে তিনি কখন বেরিয়ে গেছেন? সারাদিন তিনি বাড়ি এলেন না, রাত্রি 12টা বেজে গেল, তার দেখা নাই। তন্দ্রার মধ্যেও বোধ করি সজাগ ছিলুম। রাত্রি 2টোর পর বাগানের দিকে সেই জানলার গায়ে খটখট শব্দ শুনেই বুঝলুম
এ নরেন, কেমন করে যেন আমি নিশ্চয় জানতুম আজ রাত্রে সে আসবে। স্বামী ঘরে নেই এ খবর মুক্ত দেবেই, এবং এ সুযোগ সে কিছুতেই ছাড়বে না। কোথাও কাছাকাছি সে যে আছেই এ যেন আমি ভাবি অমঙ্গলের মতো অনুভব করতুম। নরেন এত নিঃসংশয় ছিল যে সে অনায়াসে বললে, দেরি করো না, যেমন আছো বেরিয়ে এসো। মুক্ত খিড়কি খুলে দাঁড়িয়ে আছে। বাগান পার হয়ে রাস্তা দিয়ে অনেকখানি অন্ধকারে এগিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বসলুম। মা বসুমতি, গাড়ি শুদ্ধ হতভাগিয়ে সেদিন গ্রাস করলেন না কেন? কলকাতায় বউবাজারে একটা ছোট্ট বাসায় গিয়ে যখন উঠলুম তখন বেলা 8:30। আমাকে পৌঁছে দিয়েই নরেন তার নিজের বাসায় কিছুক্ষণের জন্য চলে গেল। দাসী উপরের ঘরে বিছনা পেতে রেখেছিল, টলতে টলতে গিয়ে শুয়ে পড়লুম। আশ্চর্য যে, যে কথা কখনো ভাবিনি সমস্ত ভাবনা ছেড়ে তখন সেই কথাই মনে পড়তে লাগলো। আমি 9 বছর বয়সে একবার জলে ডুবে যাই, অনেক যত্ন চেষ্টার পরে জ্ঞান হলে মায়ের হাত ধরে ঘরের বিছনায় গিয়ে শুয়ে পড়ি। মা শিওরে বসে এক হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে এক হাতে পাখায় বাতাস করছিলেন, মায়ের মুখ আর তার সেই পাখা নিয়ে হাত নাড়াটা ছাড়া সংসারে আর যেন আমার কিছুই রইল না। দাসী এসে বললে, বৌমা কলের জল চলে যাবে, উঠে চান করে নাও। স্নান করে এলুম, উড়ে বামুন ভাত দিয়ে গেল, মনে হয় কিছু খেয়েও ছিলুম, কিন্তু উঠতে না উঠতে সমস্ত বমি হয়ে গেল। তারপর হাত মুখ ধুয়ে নির্জীবের মতো বিছনায় এসে শুয়ে পড়বা মাত্রই বোধ করি ঘুমিয়ে পড়েছিলুম। স্বপ্ন দেখলুম স্বামীর সঙ্গে ঝগড়া করছি, তিনি তেমনি নীরবে বসে আছেন, আর আমি গায়ের গয়না খুলে তার গায়ে ছুঁড়ে ফেলছি, কিন্তু গয়নাগুলো আর ফুরোয় না, আমার ছুঁড়ে ফেলাও থামে না, যত ফেলি ততই যেন কোথা থেকে গয়নায় সর্বাঙ্গ ভরে ওঠে। হঠাৎ হাতের ভারী অনন্তটা ছুঁড়ে ফেলতেই সেটা সজোরে গিয়ে তার কপালে লাগলো, সঙ্গে সঙ্গে তিনি চোখ বুজে শুয়ে পড়লেন, আর সেই ফাটা কপাল থেকে রক্তের ধারা ফিনকি দিয়ে কড়ি কাঠে গিয়ে ঠেকতে লাগলো। এমন করে কতক্ষণ যে কেটেছিল আর কতক্ষণ যে কাটতে পারত বলতে পারিনি। যখন ঘুম ভাঙল তখন চোখের জলে বালিশ বিছনা ভিজে গেছে, চোখ চেয়ে দেখি তখন অনেক বেলা আছে, আর নরেন পাশে বসে আমাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙাচ্ছে। সে বললে, স্বপ্ন দেখছিলে, ইস হয়েছে কি বলে কোচার খুঁট দিয়ে মুখ মুছিয়ে দিলে, স্বপ্ন? এক মুহূর্তে মনটা যেন স্বস্তিতে ভরে গেল। চোখ ডগড়ে উঠে বসে দেখলুম সুমুকেই মস্ত একটা কাগজে মোড়া পার্সেল। ও কি? তোমার জামাকাপড় সব কিনে আনলু, তুমি কিনতে গেলে কেন? নরেন একটু হেসে বললে, আমি ছাড়া আর কে কিনবে? এত কান্না আমি আর কখনো কাঁদিনি। নরেন বললে, আচ্ছা পা ছেড়ে উঠে বস বোন, আমি দিব্যি করছি, আমরা এক মায়ের পেটের ভাই বোন, তোকে যত ভালোই বাসি না কেন তবু আমি আমার কাছ থেকে তোকে চিরকাল রক্ষা করব। চিরকাল? না না, তার পায়ের উপর আমাকে তোমরা ফেলে দিয়ে চলে এসো নরেন দাদা, আমার অদৃশ্যে যা হবার তা হোক। কাল সমস্ত রাত্রি তাকে চোখে দেখিনি, আজ আবার সমস্ত রাত্রি দেখতে না পেলে যে আমি মরে যাব ভাই। দাসী ঘরে প্রদীপ দিয়ে গেল। নরেন উঠে গিয়ে একটা মোড়ার ওপরে বসে বললে, মুক্তর কাছে আমি সমস্তই শুনেছি, কিন্তু তাকে যদি এতই ভালোবাসতে কোনোদিন একসঙ্গে তো? তাড়াতাড়ি বললুম, তুমি আমার বড় ভাই, এসব কথা আমাকে তুমি জিজ্ঞেস করো না। নরেন অনেকক্ষণ চুপ করে বসে থেকে বললে, আমি আজই তোমাকে তোমাদের বাগানের কাছে রেখে আসতে পারি, কিন্তু তিনি কি তোমাকে নেবেন? তখন গ্রামের মধ্যে তোমার কি দুর্গতি হবে বলো তো? বুকের ভেতরটাকে যেন দুহাতে পাকিয়ে মুচড়ে দিলে, কিন্তু তক্ষুনি নিজেকে সামলে নিয়ে বললুম, ঘরে নেবেন না সে জানে, কিন্তু তিনি যে আমাকে মাপ করবেন তাতে কোনো সন্দেহ নেই, যত বড় অপরাধ হোক সত্যি সত্যি মাপ চাইলে তার না বলবার জনি, এ যে আমি তার মুখে শুনেছি ভাই। আমাকে তুমি তার পায়ের তলায় রেখে এসো নরেন দাদা, ভগবান তোমাকে রাজ্যেশ্বর করবেন, আমি কায় মনে বলছি। মনে করেছিলাম আর চোখের জল ফেলব না, কিন্তু কিছুতেই ধরে রাখতে পারলুম না, আবার ঝরঝর করে পড়তে লাগলো।
নরেন মিনিটখানেক চুপ করে থেকে বললে, শুধু তুমি কি সত্যিই ভগবান মানো? আর চরম দুঃখে মুখ দিয়ে পরম সত্য বার হয়ে গেল। বললুম, মানি, তিনি আছেন বলেই তো এত করেও ফিরে যেতে চাইছি, নইলে এইখানে গলায় দড়ি দিয়ে মরতুম নরেন দাদা, ফিরে যাবার কথা মুখে আনতুম না। নরেন বললে, কিন্তু আমি তো মানি নে। তাড়াতাড়ি বলে উঠলুম, আমি বলছি আমার মতো তুমিও একদিন নিশ্চয় মানবে, সে তখন বোঝা যাবে, বলে নরেন গম্ভীর মুখে বসে রইল। মনে মনে কি যেন ভাবছে বুঝতে পেরে আমি ব্যাকুল হয়ে উঠলুম। আমার এক মিনিট দেরি সইছিল না, বললুম, আমাকে কখন রেখে আসবে নরেন দাদা? নরেন মুখ তুলে ধীরে ধীরে বললে, সে কখনো তোমাকে নেবে না। সে চিন্তা কেন করছো ভাই, নিন না নিন সে তার ইচ্ছে, কিন্তু আমাকে তিনি ক্ষমা করবেন এ কথা নিশ্চয়ই বলতে পারি। ক্ষমা? না নিলে ক্ষমা করা না করা দুই সমান, তখন তুমি কোথায় যাবে বলো তো? সমস্ত পাড়ার মধ্যে কত বড় একটা বিশ্রী হইচই গণ্ডগোল পড়ে যাবে, একবার ভেবে দেখো দেখি। ভয়ে কাঁদো কাঁদো হয়ে বললুম, সে ভাবনা এতটুকু করো না নরেন দাদা, তখন তিনি আমার উপায় করে দেবেন। নরেন আবার কিছুক্ষণ চুপ করে থেকে বললে, আর তোমারই না হয় একটা উপায় করবেন, কিন্তু আমার তো করবেন না, তখন? এ কথার কি যে জবাব দেব ভেবে পেলুম না। বললুম, তাতেই বা তোমার ভয় কি? নরেন ম্লান মুখে জোর করে একটু হেসে বললে, ভয় এমন কিছু নয়, 5-7 বছরের জন্য জেল খাটতে হবে, শেষকালে এমন করে তুমি আমাকে ডোবাবে জানলে আমি তো এতে হাতই দিতুম না। মনির এতটুকু স্থিরতা নেই, এ কি ছেলে খেলা? আমি কেঁদে ফেলে বললুম, তবে আমার কি উপায় হবে ভাই, আমার সমস্ত অপরাধ, তার পায়ে নিবেদন না করে তো আমি কিছুতে বাঁচব না। নরেন দাঁড়িয়ে উঠে বললে, শুধু নিজের কথাই ভাবছ, আমার বিপদ তো ভাবছ না? এখন সব দিক না বুঝে আমি কোনো কাজ করতে পারবো না। ও কি, বাসায় যাচ্ছ নাকি? রাগে দুঃখে হতাশায় আমি মাটিতে লুটিয়ে পড়ে মাথা কুটে কাঁদতে লাগলুম। তুমি সঙ্গে না যাও, এইখান থেকে আমার যাবার উপায় করে দাও, আমি একলা ফিরে যাব। ওকে আমি তার দিব্যি করে বলছি, আমি কারো নাম করব না, কাউকে বিপদে জড়াবো না, সমস্ত শাস্তি একা মাথা পেতে নেব। তোমার দুটি পায়ে পড়ি নরেন্দা, আমাকে আটকে রেখে আমার সর্বনাশ করো না। মুখ তুলে দেখি সে ঘরে নেই, পা টিপে টিপে বেরিয়ে গেছে। ছুটে গিয়ে সদর দরজায় দেখি তালা বন্ধ। উড়ে বামুন বললে, বাবু চাবি নিয়ে চলে গেছেন, কাল সকালে এসে খুলে দেবেন। ঘরে ফিরে এসে আর একবার মাটির উপর লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললুম, ভগবান কখনো তোমাকে ডাকিনি, আজ ডাকছি, তোমার এই একান্ত নিরুপায় মহাপাপিষ্টা সন্তানের গতি দাও। আমার সে ডাক কত প্রচণ্ড, তার শক্তি যে কত দূর নিবার, আজ সে শুধু আমিই জানি। তবু 7 দিন কেটে গেল, কিন্তু কেমন করে যে কাটলো সেই ইতিহাস বলবার আমার সামর্থ্য নেই, ধৈর্যও নেই, সে যাক। বিকেলবেলায় আমার উপরের ঘরের জানলায় বসে নিচের গলির পানে তাকিয়েছিলুম। অফিসের ছুটি হয়ে গেছে, সারাদিনের খাটনির পর বাবুরা বাড়িমুখ হন হন করে চলেছে, অধিকাংশই সামান্য গৃহস্থ, তাদের বাড়ির ছবি আমার চোখের উপর স্পষ্ট ফুটে উঠল। বাড়ির মেয়েদের মধ্যে এখন সবচেয়ে কারা বেশি ব্যস্ত, জল খাবার সাজাতে, চা তৈরি করতে সবচেয়ে কারা বেশি ছুটোছুটি করে বেড়াচ্ছে, সেটা মনে হতেই বুকের ভেতরটা ধক করে উঠল। মনে পড়ল তিনিও সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রমের পর বাড়ি ফিরে এলেন, কোথায় কাপড়, কোথায় গামছা, কোথায় জল, ডাকাডাকির পর কেউ হয়তো সাড়াও দিলে না, তারপরে হয়তো মেজো দেওয়ারের খাবারের সঙ্গে তারও একটুখানি জল খাবারের জোগাড় মেজবউ করে রেখেছে, না হয় ভুলেই গেছে, আমি তো আর নেই, ভুলতে ভয়ই বাকি। হয়তোবা শুধু এক গ্লাস জল চেয়ে খেয়ে ময়লা বিছনাটা কোচা দিয়ে একটু ঝেড়ে নিয়ে শুয়ে পড়বেন, তারপরে রাত দুপুরে 2টো শুকনো ঝরঝরে ভাত, একটু ভাতে পোড়া, ওবেলার একটুখানি ডাল হয়তোবা আছে, হয়তোবা উঠে গেছে, সকলে দিয়ে থুয়ে দুধ একটু বাঁচে তো সে পরম ভাগ্য। নিরীহ ভালো মানুষ, কাউকে কড়া কথা বলতে পারেন না,
কারো উপর রাগ দেখাতে জানেন না। ওরে মহাপাত কি, এত বড় নিষ্ঠুর মহাপাপ তোর চেয়ে বেশি সংসারে কেউ কি কোনো দিন করেছি? ইচ্ছে হলো এই লোহার গাড়োদেতে মাথাটা ছেঁচে ফেলে সমস্ত ভাবনা চিন্তার এইখানেই শেষ করে দিই। বোধ করি অনেকক্ষণ পর্যন্ত কোনো দিকে চোখ ছিল না। হঠাৎ কড়া নাড়ার শব্দে চমকে উঠে দেখি সদর দরজায় দাঁড়িয়ে নরেন আর মুক্ত। তাড়াতাড়ি চোখ মুছে ফেলে নিচের বিছানায় উঠে বসলুম। সেই দিন থেকে নরেন আর আসেনি। আমার সমস্ত মন যে কোথায় পড়ে আছে সে নিঃসংশয় বুঝতে পেরেছিল বলে ভয়ে এদিকে মারাতো না। তার নিজের ধারণা জন্মেছিল বিপদে পড়লে স্বামীর বিরুদ্ধে আমি তার উপকারেই লাগব না, তাই তার ভয়ও যেমন হয়েছিল রাগও তেমনি হয়েছিল। ঘরে ঢুকে আমার দিকে চেয়েই দুজনে একসঙ্গে চমকে উঠল। নরেন বললে, তোমার এত অসুখ করেছিল তো আমাকে খবর দাওনি কেন? তোমার বামুনটা তো আমার বাসা চেনে, ঝি দালানে ঝাড় দিচ্ছিল। সে খপ করে বলে বসল, অসুখ করবে কেন, শুধু জল খেয়ে থাকলে মানুষ রোগা হবে না বাবু? দুটি বেলা দেখছি ভাতের থালা যেমন বাড়া হয় তেমনি পড়ে থাকে, অর্ধেক দিন তো হাতও দেন না। শুনে দুজনেই স্তব্ধ হয়ে আমার পানে চেয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যার পর নরেন বাসায় চলে গেলে মুক্তকে নিচে টেনে নিয়ে বললুম, কেমন আছেন তিনি? মুক্ত কেঁদে ফেললে, বললে, অদৃশ্য ছাড়া পথ নেই বৌমা, নইলে এমন স্বামীর ঘর করতে পেলে না? তুই তো ঘর করতে দিলি না মুক্ত। মুক্ত চোখ মুছে বললে, মনে হলে বুকের ভেতরটায় যে কি করতে থাকে সে আর তোমাকে কি বলবো। বাবু ছাড়া আর সবাই জানে তুমি বাড়ি পড়ার খবর পেয়ে রাত্রিরই রাগারাগি করে বাপের বাড়ি চলে গেছো। তোমার শাশুড়িও তার হুকুম নেওয়া হয়নি বলে রাগ করে তার সঙ্গে কথাবার্তাই বন্ধ করে দিয়েছে। মাগি কি বজ্জাত মা, কি বজ্জাত! যে কষ্টটা বাবুকে দিচ্ছে দেখলে পাষাণেরও দুঃখ হয়। সাধে কি আর তুমি ঝগড়া করতে বৌমা? ঝগড়া করা আমার চিরকালের জন্য ঘুচে গেল, বলতে গিয়ে সত্যি সত্যি যেন দম আটকে এলো। আজ মুক্তর কাছে শুনতে পেলুম আমাদের পোড়া বাড়ি আবার মেরামত হচ্ছে, তিনি টাকা দিয়েছেন, হয়তো সেজন্যই আমার গয়নাগুলো হঠাৎ বাধা দেবার তার প্রয়োজন হয়েছিল। বললুম, বল মুক্ত, সব বল, যত রকমের বুক ফাটা খবর আছে সমস্ত আমাকে একটি একটি করে শোনা, এতটুকু দয়া তোরা আমাকে করিস নে। মুক্ত বললে, এ বাড়ির ঠিকানা তিনি জানেন। শিউরে উঠে বললুম, কি করে? মাসখানেক আগে যখন এ বাড়ি তোমার জন্যে ভাড়া নেওয়া হয় তখন আমি জানতুম। তারপর একদিন নদীর ধারে নরেনবাবুর সঙ্গে আমাকে লুকিয়ে কথা কইতে তিনি নিজের চোখে দেখেছিলেন। তারপর বামুনের পা ছুঁয়ে মিথ্যে বলতে পারলুম না বৌমা, চলে আসবার দিন এ বাসার ঠিকানা বলে ফেললুম। এলিয়ে মুক্তর কোলের ওপরে চোখ বুঝে শুয়ে পড়লুম। অনেকক্ষণ পরে মুক্ত বললে, বৌমা। কেন মুক্ত? যদি তিনি নিজে তোমাকে ফিরিয়ে নিতে এসে পড়েন? প্রাণপণে বলে উঠে বসে মুক্তর মুখ চেপে ধরল। না মুক্ত, ও কথা তোকে আমি বলতে দেব না, আমার দুঃখ আমার সজ্ঞানে বইতে দে, পাগল করে দিয়ে আমার প্রায়শ্চিত্তের পথ তুই বন্ধ করে দিস নে। মুক্ত জোর করে তার মুখ ছাড়িয়ে নিয়ে বললে, আমাকেও তো প্রায়শ্চিত্ত করতে হবে বৌমা, টাকার সঙ্গে তো ওকে ওজন করে ঘরে তুলতে পারবো না। এ কথার আর জবাব দিলুম না, চোখ বুঝে শুয়ে পড়লুম। মনে মনে বললুম, ওরে মুক্ত, পৃথিবী এখনও পৃথিবী আছে, আকাশ কুসুমের কথা কানেই শোনা যায়, তাকে ফুটতে কেউ আজও চোখে দেখেনি। ঘণ্টাখানেক পরে মুক্ত নিচে থেকে ভাত খেয়ে ফিরে এলো, তখন রাত্রি দশটা। ঘরে ঢুকেই বললে, মাথার আঁচলটা তুলে দাও বৌমা, বাবু আসছেন, বলেই বেরিয়ে গেল। আবার এত রাত্রে? তাড়াতাড়ি কাপড় সেরে উঠে বসতেই দেখলুম দোরগোড়ায় দাঁড়িয়ে নরেন নয়, আমার স্বামী। বললেন, তোমাকে কিছুই বলতে হবে না, আমি জানি তুমি আমারই আছো, বাড়ি চলো। মনে মনে বললুম, ভগবান, এত যদি দিলে তবে আরেকটু দাও, ওই দুটি পায়ে মাথা রাখবার সময়টুকু পর্যন্ত আমাকে সচেতন রাখো।